ইংরেজিতে একটা কথা আছে, টাফ টাইম নেভার লাস্ট বাট টাফ পিপল ডু। যারা কঠিন ভাবে জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করেন তারা হন উদ্যোক্তা, তাদের নাম উদ্যোক্তা। যে সকল উদ্যোক্তারা বাংলাদেশের এসএমই সেক্টরকে আলো করেছেন, এসএমই সেক্টরকে আলো করে এগিয়ে নিয়ে চলেছেন, সেই সকল উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আজকের পর্বে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বন্ধুদেরকে, বাংলাদেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আমাদের বাংলাদেশের বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগতম। I never dreamt for it. I never dreamt for success. I worked for it. Eta bolen ke? Eta bolen ekjon uddokta. It always seems impossible until it's done. Nelson Mandela kotha ti jodi boli, ei juddho ti koren ke? Ei juddho ti koren tini ekjon uddokta. Ebong amra ottonto anondito ebong ajke erokom durjogpurno একটি মানসিক অবস্থা, সারা বিশ্বের যে খবর আমরা শুনি, সারা বিশ্ব আজকে থমকে গিয়েছে জানি, সারা বিশ্বের একটা মানে থেমে যাওয়া স্টাক চিত্র যেখানে সবাইকে ভাবিয়ে তুলেছে, নাড়িয়ে তুলেছে, সেরকম একটি সিচুয়েশনে এটা অত্যন্ত আনন্দের যে বাংলাদেশের উদ্যোক্তারা প্রতিদিন তারা আমাদের সঙ্গে জয়েন করছেন, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, তাদের কথা জানাচ্ছেন, তাদের কথাগুলো বলছেন, তাদের কথাগুলো আপনারা শুনছেন। আমাদের সঙ্গে আমরা অত্যন্ত আনন্দিত আজকে জয়েন করেছেন অদম্য নারী উদ্যোক্তারা, যারা নিজ নিজ কর্মক্ষেত্রে নিজেরা ডিফারেন্স ক্রিয়েট করেছেন, তারা নিজেদেরকে তৈরি করেছেন পুরো ভিন্নভাবে, সমাজে প্রমাণ করেছেন আমি পারি, আমি এগিয়ে যাচ্ছি, পুরুষের হাত ধরে নিজেও স্বাবলম্বী যেমন হয়েছেন, পাশাপাশি সংসারকে গড়ে তুলেছেন, তেমনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন, অর্থনীতিতে অবদান রাখছেন, দক্ষ মানব সম্পদ তৈরি করছেন, এরকমই কয়েকজন উদ্যোক্তাদের সঙ্গে আমরা আজকে বসেছি। আমাদের যারা উদ্যোক্তারা বসেছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই, সেই সাথে আমাদের যে সকল বন্ধুরা আমাদের উদ্যোক্তা চ্যানেল আই পেজে এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। ইতিমধ্যে কমেন্ট করতে শুরু করেছেন আপনারা, আপনারা শেয়ার করবেন উদ্যোক্তা বন্ধুদের সাথে এবং জানিয়ে দিবেন সবাইকে। আমরা আমাদের সঙ্গে বসেছি আজকে, আমাদের সঙ্গে আছেন নাজমা মাসুদ পারুল। নাজমা মাসুদ পারুলের কথা বলবো, তিনি একজন উদ্যোক্তা, একজন উদ্যোক্তা সংগঠক, অনেকজনের কর্মসংস্থান করেছেন এবং প্রায় একা 5টির উপর প্রতিষ্ঠান তিনি নিজে পরিচালনা করছেন এবং সাংগঠনিকভাবে ওমেন এম্পাওয়ারমেন্টে একটা বড় শক্তি নিয়ে, মানসিক শক্তি নিয়ে গিয়ে চলা একজন উদ্যোক্তা, নাম হচ্ছে নাজমা মাসুদ পারুল। নাজমা মাসুদ পারুল, আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে আজকে। আমাদের সঙ্গে বসেছেন আমিনা ফেরদৌস নীলা। আমিনা ফেরদৌস নীলা বাংলাদেশের থেকে অনেক জাহাজ, উড়োজাহাজ উড়ে উড়ে বিশ্বের বিভিন্ন জায়গায় যায়। আমিনা ফেরদৌস নীলা এমন একজন যার কাছে, যারা বিশ্বের বিভিন্ন জায়গায় যখন উড়ে উড়ে যান, যখনই তার কাছে একটি টিকিটের কথা বলা হোক না কেন, দিন হোক রাত হোক, দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, অলমোস্ট এই সেক্টরটি এমন যে ট্রাভেল রিলেটেড যারা আছেন, যারা ট্যুর করতে পছন্দ করেন, তারা সবাই এক হবেন, যে জায়গা থেকেই বলুন না কেন, আমিনা ফেরদৌস নীলা সেই উদ্যোক্তা যিনি মুহূর্তের মধ্যে ক্লিক করে আপনার ডেস্টিনেশনের এয়ারলাইনের টিকিটটি তার জন্য একদম নগদ অর্পণে, এরকম একজন উদ্যোক্তা, 24 ঘন্টা যিনি এভিয়েশন সেক্টর নিয়ে কাজ করছেন, এভিয়েশন সেক্টরের একজন নারী উদ্যোক্তা আমিনা ফেরদৌস নীলা। আপনাকে স্বাগত জানাই আমিনা ফেরদৌস নীলা। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন সুলতানা পপি। সুলতানা পপি এমন একজন নারী উদ্যোক্তা যিনি এ পর্যন্ত 1,500-এর উপর মানুষকে ট্রেনিং দিয়েছেন, ট্রেনিং দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরিতে যে উদ্যোক্তারা এগিয়ে আছেন তাদের মধ্যে সুলতানা পপির নামটি বাংলাদেশে খুব উজ্জ্বল। সুলতানা পপি ট্রেন আপ করেন,
স্কিল ডেভেলপমেন্ট, দক্ষ জনশক্তি, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তরুণরা আসছেন, সেখানে আসছেন বিভিন্ন নারীরা, পিছিয়ে পড়া নারীরা, স্কুল পড়ছে ছেলে মেয়েরা, তাদের পিতামাতারা, এবং তারা এসে যখন একটি ট্রেনিং এর কথা বলেছেন, সে তাদেরকেও ট্রেনিং দিয়ে দক্ষ একজন কর্মী হিসেবে, ধীরে ধীরে উদ্যোক্তা হিসেবে তাদেরকে গড়ে তুলছেন। সুলতানা পপি, সুলতানা পপি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের সেশনে। ধন্যবাদ অপু ভাই, আপনাকে আমাদের আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়া অংশগ্রহণ করানোর জন্য। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে জয়েন করেছেন উম্মে হাবিবা নীলা। বলা হয় শুধুমাত্র দেখা যায় যে প্রতিদিন বন্ধুরা সারা বাংলাদেশের যে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি আছে, সবসময় আপনারা শুনেছেন অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি, ব্র্যান্ডিং, একটা প্রোডাক্ট প্রমোশন, আপনারা শুনেছেন যে সবসময় বোধহয় এখানে পুরুষরাই বোধহয় কাজ করেন, না তা ঠিক নয়। উম্মে হাবিবা নীলা জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন উদ্যোক্তা, এবং তিনি এমন একজন নারী উদ্যোক্তা, তিনি সারা বাংলাদেশে যত দেশীয় বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান আছে, বহুজাতিক প্রতিষ্ঠান আছে, বিদেশি যে সংস্থাগুলো আছে, বিদেশি যে প্রতিষ্ঠান আছে, সবার অ্যাডভার্টাইজমেন্টে খুব বড় পরিসরে কাজ করছেন উম্মে হাবিবা নীলা। অ্যাডভার্টাইজমেন্টে বিলবোর্ড এবং যে ব্যানার, যে বড় বড় আপনারা বড় বড় যে বিজ্ঞাপনগুলো দেখেন, সেই বড় বড় বিজ্ঞাপনগুলো যার এই কাজগুলোর মধ্যে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, সেই সেক্টরের একজন উদ্যোক্তা হচ্ছেন উম্মে হাবিবা নীলা। আপনাকে স্বাগত জানাই উম্মে হাবিবা নীলা। জি অপু ভাই, আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ আমাকে চ্যানেল আইয়ের এত সুন্দর উদ্যোক্তা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে জয়েন করেছেন সাবেরা আনোয়ার। সাবেরা আনোয়ার বাংলাদেশে ফ্যাশনের জগতের ধারণাকে চেঞ্জ করে দিয়েছেন। সাবেরা আনোয়ার স্বপ্ন দেখেন বাংলাদেশের যত ফ্যাশন লাভার্স আছেন, সেই ফ্যাশন লাভার্সরা বিশ্বমানের ফ্যাশন বাংলাদেশে, তিনি সেটাকে উপহার দেন। বাংলাদেশের সবচেয়ে বড় যেই ফ্যাশনের, আমরা বলবো পোশাকের দিক থেকে, যে নারীরা ডিজাইনার্স এবং ডিজাইনার্স চয়েসের সবচেয়ে বেশি প্রায়োরিটাইজড ডিজাইন যেটা, সেই প্রায়োরিটাইজড ডিজাইন গুলো নিয়ে একজন উদ্যোক্তা বা ডিজাইনার যখন সেই ডিজাইন গুলোকে সাজান, সেই ডিজাইন গুলো সবচেয়ে বড় ডিসপ্লে গুলোর অন্যতম একটি হচ্ছে পানাস হাব, এবং এই পানাস হাবের ফাউন্ডার হচ্ছেন সাবেরা আনোয়ার, এবং দেশে অনেক বড় বড় মেলাগুলো করে, এবং সেটা বলতে পারি আমরা যে একদম ফাইভ স্টারে, যেই ফাইভ স্টার হোটেল গুলোতে, ফাইভ স্টার ভেনু গুলোতে, এবং খুব ক্লাসিফাইড ভেনু গুলোতে যে ক্লাসিফাইড ডিসপ্লে গুলো হয় বৈশাখ ঈদ সবকিছু নিয়ে, সেখানে অনেকজনকে নিয়ে একটা হাব তৈরি করার উদ্যোক্তা হচ্ছেন সাবেরা আনোয়ার। সাবেরা আনোয়ার, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ঘুরে দাঁড়াবে বাংলাদেশে। ধন্যবাদ অপু, আমাকে আমন্ত্রণ জানাচ্ছি। রাইট, আমাদের যে একটা সময় যাচ্ছে, সেই সময় কি হচ্ছে বলা হয় সবাই খুব মন খারাপ নিয়ে আছে, কি হবে সারা বিশ্বর, কি হবে সামনে আমাদের ব্যবসার, কি হবে উদ্যোগের, কি হবে, এরকম নানান প্রশ্ন নানান জনের মুখে। সেই নিয়ে আমাদের প্রতিদিন আশা জাগা নিয়া, অনুপ্রেরণার কথা, যুদ্ধ করে আসা জীবন জয়ের নায়করা যারা, তারা আমাদের সঙ্গে বসা আমাদের উদ্যোক্তা বৃন্দ, যারা কর্মসংস্থান, একবার বলেছি আগেই আবারও বলছি, যারা নিজেরা এগিয়েছেন, নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী করেছেন, কর্মসংস্থান সৃষ্টি করেছেন, সেক্টরকে আলোকিত করছেন। আমি নাজমা পারুল মাসুদ আপনার কাছে প্রথমে যাব। নাজমা পারুল মাসুদ আপা, আপনি আমাদেরকে বলবেন সম্মানিত উদ্যোক্তা হিসেবে, উদ্যোক্তা সংগঠক হিসেবে এই মুহূর্তে কেমন আছেন, কেমন প্রত্যয় নিয়ে আপনি আপনার বিশাল কর্মী বাহিনী, আপনার যে কর্মের ভুবন সেটাকে আপনি এখন ধরে রেখেছেন, সামনে কিভাবে আপনি দেখছেন সামনের বিশ্বকে? অনেক ধন্যবাদ অপু তোমাকে। বর্তমান করোনা ভাইরাসের কারণে আমাদের দেশ সব রকম ব্যবস্থা থেকে একদম দরজাগুলো বন্ধ হয়ে গেছে। ছোট বড় যত প্রতিষ্ঠান থাকুক না কেন, সবগুলো কিন্তু এত লং টাইম যে লকডাউন করার ফলে অনেক বিজনেস কিন্তু বসে গেছে। এখন আমি নাজমা মাসুদ বলবো যে আমি স্টেপ অন গ্রুপ অফ কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টর,
এখানে লজিস্টিক ডিপার্টমেন্ট আছে এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন, ওয়্যার হাউস বিজনেস, এই সব বিজনেসগুলো কিন্তু এখন টোটালি, এবং আপনি প্যাকেজিং, প্যাকেজিং এর সঙ্গে কিন্তু আপনি ওতপ্রোতভাবে জড়িত, নানা রকমের পরলোপা আছে ওখানে, প্রায় 40-50 জন আমার ওয়ার্কার আছে। জি, এখন দেখা যাচ্ছে এই ওয়ার্কার কিন্তু সবই স্থায়ী ভিত্তিতে নেওয়া, ওদেরকে আমি গত মাসে যে বেতনটা ছিল ওটা আমি দিয়েছি, বাট আগামী মাসে যে রানিং যে মাস চলছে, যে মার্চ এপ্রিল মাস, এপ্রিল মাসের বেতনটা আমি কোত্থেকে দিব? এবং আমার যে ইন্ডাস্ট্রিতে এত যে অর্ডার এলসি প্রচুর, কিন্তু আমার তো মেটেরিয়ালস প্রচুর কেনা আছে, স্টক অনেক আছে এবং অর্ডারও অনেক আছে, কিন্তু লকডাউনের কারণে তো এখন বন্ধ করতে হয়েছে আমার ইন্ডাস্ট্রিটা। আচ্ছা, আমরা কি অবস্থাতে যাব, কি অবস্থায় চলবো আগামী দিনগুলা, এটাই ভাবছি। আচ্ছা, এই সময়টা ভেবে শুধু কি মন খারাপ করে বসে আছেন, নাকি এই সময়টাতে পারুলাপা আপনি নতুন করে প্ল্যান করছেন? আমরা জানি যে অদম্য নারী উদ্যোক্তারা, তারা কখনো থেমে থাকবার নয়, জীবনে তারা কখনো হারবার জন্য উদ্যোক্তা হননি, এবং তারা কখনো জীবনে নিজে কিছু করব না, চুপচাপ বসে খালি টেনশন করব, এটার জন্য তারা উদ্যোক্তা হননি। আপনি সময়টা, আপনার যে বিশাল কর্মী বাহিনী আছে, একটু আগে আপনি বললেন যে পার্মানেন্টলি সেখানে আছেন হচ্ছে প্রায় 40 জন, এরকম বিভিন্ন খাতে আমি বিশ্বাস করি আপনার প্রায় 500-600 জন কর্মী নিয়ে আপনি কাজ করছেন, সবাইকে নিয়ে আপনি কিভাবে এই সময়টি, আমার প্রশ্ন দুটি, একটি হচ্ছে আপনি তাদেরকে কিভাবে, একটু আগে আপনি তাদেরকে বলেছেন তাদের যে সম্মানের কথা, সেই সম্মানের কথা আপনি বলেছেন, পারিশ্রমিকের কথা বলেছেন, এবং দ্বিতীয়টি হচ্ছে কিভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষায় আপনি অনুপ্রাণিত করছেন, দুই, তাদেরকে নিয়ে কিভাবে আপনি পরিকল্পনা করছেন সামনের দিকের এই সময়টি মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার, যেহেতু আপনি একজন অদম্য নারী উদ্যোক্তা, সেই দিকটা একটু আলোকপাত করবেন নাজমা মাসুদ পারুল। প্রথমে আমি বলবো যে করোনা ভাইরাসের কারণে আমাদেরকে নিজেদেরকে কিভাবে সচেতন থাকতে হবে, যেটা টিভিতে বারবার দেখানো হচ্ছে, 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধুতে হবে বাড়ি থেকে আসলে, এবং বাইরে যখন যাব প্রয়োজন তো বাইরে যেতেই হবে, বাজারটা করতে গিয়ে বাজার বাইরে যেতে হবে, তখন যেন আমরা অবশ্যই মাস্ক ইউজ করি, হ্যান্ড গ্লোভসটা ইউজ করি, এবং ইউজ করার পরে যখন আমরা বাইরে থেকে আসব অবশ্যই আমরা বাজারগুলো রেখে দিব, এবং সেই বাজারগুলোকে স্যাবলন দিয়ে বা কোনো কি বলে এটা স্যাবলন দিয়ে ভালো করে ক্লিন করে নিব, দেন আমরা কিছুক্ষণ এটাকে প্রায় ঘন্টাখানে রোদে রেখে দিব বাজারগুলোকে, এবং যে বাজারটা নিয়ে আসবে তাকে সোজা একদম যেতে হবে আপনার ওয়াশরুমে, ওখানে গিয়ে স্যাবলন গরম পানি দিয়ে গোসল করে ফেলবে একদম সাবান দিয়ে, আর হচ্ছে কাপড়গুলো ওখানে ছেড়ে দিবে এবং ধোয়ার পরে এটা মেলে দিবে রোদ্রে, রোদ্রে অনেক ভাইরাস নষ্ট হয়ে যায়। এটা কি আপনারা নিয়মিত আপনার কর্মী বাহিনী যারা আছে আপনার সাথে, আপনার ফ্যাক্টরিতে যারা আছে সবাইকে আপনি সেটা বলছেন এবং এটা আপনি মেইনটেইন করছেন? আমি সবাইকে এভাবেই বলছি যে তোমাদের বাজার লাগবে, তোমাদের বাজার লাগবে, কারণ আমরা তো খাদ্য ছাড়া বাঁচতে পারবো না, তো যেহেতু খাবারের জন্য তোমাদের বাজারে যেতে হচ্ছে, আমি আমার কর্মীদেরকে আমি হ্যান্ড গ্লোভস দিয়েছি, আমি মাস্ক দিয়েছি, আমি কিছু কিছু কর্মীকে কিন্তু আমি পিপি দিয়েছি, কারণ তারা কিন্তু এখন এয়ারপোর্টে কাজ করছেন, ওকে, আমি তাদেরকে কিছু কিছু পিপিও কিনে দিয়েছি, এবং আমি আমার কর্মী বাদ দিয়েও কিন্তু আমি বায়ো দুইটা হাসপাতালেও আমি কিছু ডাক্তারদেরকেও কিন্তু আমি পিপি দিয়েছি, জি, যে নিজেকে সুরক্ষা রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য। তো আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের কাজ করতে হবে, এবং যতটুকু সম্ভব নিজেকে প্রোটেক্ট করে কাজে কাজে যোগদান করতে হবে, এটা আমি মনে করি। এবং আমার যে কর্মীরা আছে তারা শুধু বলছে একটা কথা যে ম্যাডাম হোক বা আপা হোক, আমরা কিভাবে চলবো, আমরা কি আগে সামনের দিকে এগোতে পারবো কিনা, দেশের পরিস্থিতি মনে হয় সামনে আরো খারাপ হতে পারে, বিশ্ববাজার দেখে ওরা বলছে যে বিশ্ববাজার দেখে সামনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, কিন্তু আমি একটা কথা বলি সবসময় আমার কর্মীদেরকে বা আমার আপাদেরকে, আমার যারা আমার কর্মীদেরকে তো আমি বন্ধুর মতো ভাবি তাদেরকে, সবসময় আমি তাদেরকে আমার প্রিয়জন, আমরা নিজেরাও আমরা পাশে কাজ করতে গিয়ে সেটা দেখেছি নাজমা মাসুদ পারুল, যে আপনি অত্যন্ত পরিবারের মতো করে সকল সদস্যদের সঙ্গে আপনি মেশেন, তাদের আপনি যত্ন নেন, তাদেরকে আপনি একদম একটা গার্জিয়ানের মতো করে আপনি তাদের সঙ্গে আপনি তাদের বন্ডেজটা ক্রিয়েট করেছেন। আমি চেষ্টা করি, তখন আমি তাদেরকে বলেছি দেখো তোমরা একদম মন খারাপ করবে না, তোমরা নিরাশ হবে না, আমরা হয়তো কিছুদিন কাজটা বন্ধ রেখেছি বাট আমরা কাজটা কিন্তু করব ইনশাআল্লাহ, তবে ভরসা রাখো আল্লাহর উপর, ভরসা রাখো আল্লাহর আব্বুল আলামিন পারেন,
আমাদেরকে এখান থেকে মুক্ত করতে। এই করোনা ভাইরাসটা দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং উনি কিন্তু আমাদের সবাইকে এখান থেকে মুক্তি করবেন ইনশাআল্লাহ। তোমরা মনে শক্তি রাখো, মনে বল রাখো, এবং আমি তাদেরকে এটাও বলেছি যে তোমাদের যা কিছু লাগবে তোমরা আমাকে জানাবা। এবং আমি চেষ্টা করছি এটুকু, অপু আমি কি বলবো যে আমি বিকাশ করে, আমি যেহেতু যেতে পারছি না, যেহেতু আমি এখন যেতে পারছি না বাইরে, তো সেই ক্ষেত্রে আমি তাদের বিকাশ, আমি যখনই বলছি তোমাদের কি দরকার বলো আমাকে, শুধু তোমাদের জন্য আমি এই মুহূর্তেটা এটা করতে পারবো, বিকাশ করতে পারবো, তোমরা অন্তত বিকাশটা নিয়ে তুমি কাজে লাগাও, বিকাশ থেকে মানে টাকাটা নিয়ে কাজে লাগাও, এটা আর কি। তো আমি যতটা সম্ভব পারছি ওদেরকে এইভাবে সাহায্য করার জন্য, এবং আমি হয়তো বা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি নিজে একটু মাঠে নামবো, কারণ আমি আর ঘরে থাকতে পারছি না, এটা আমার পক্ষে, আমার মতো মানুষের পক্ষে ঘরে থাকা সম্ভব না, নিজের সুরক্ষা নিয়ে, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে এবং সঠিকভাবে। আমার হাজবেন্ডকে বলেছি, কারণ তুমি ভালো করে জানো যে আমার যত কিছু যা কিছু করছি, যা কিছু করেছি, আমার উৎসাহ উদ্দীপনা কিন্তু আমার জীবন সঙ্গী মাসুদ হাসান। জি জি জি, আমি তাকে বলেছি তুমি পিপি কিনে নিয়ে এসছো আমার জন্য, আমি বললাম পিপি রাখো, আমি ইনশাল্লাহ কালকে বেরোবো, আমি কালকে চাল ডাল আলু পেঁয়াজ যা কিছু আনার আমি সব রেডি করেছি, যে কালকে আমি বেরোবো, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি গাড়ি থেকে নামবো না, বাট আমি যেভাবে হোক আমি দেওয়ার চেষ্টা করব। আমাকে দুই তিনটা গাড়ি দিব, আমি জাস্ট গাড়িতে সেভাবে লোক দিব, আমি সেভাবে তাদেরকে ড্রপ করব। কারণ আমি এটা, আপনি কি এটা মানে মানবিক দিক থেকে বিভিন্ন যেখানে আপনি দেখছেন যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য? জি, এবং শুধু ধন্যবাদ, আমি তো বলবো যে অপু আমি শুধু কর্মী না, আমি সবার ক্ষেত্রে দাঁড়াতে চাই, কারণ আমি চাই যে এটাই, যদি আমরা সবাই একটু একটু করে তাদেরকে এতটুকু করে সাহায্য করতে পারি, ইনশাল্লাহ একদিন প্রত্যেকটা মানুষ কিন্তু না খেয়ে কেউ মরবে না, সবার কিছু না কিছু খেয়ে অন্তত বাঁচতে পারবে। দারুণ, বাজারে গিয়ে ধন্যবাদ, একটু বাজারে গিয়ে দেখা যায় যে গাড়ি থামালাম, ওখানে ভালো ভালো মানুষজন গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, কি করব তখন? তখন কি করা উচিত আমাদের? তখন অবশ্যই তাদের পাশে যে দাঁড়ানো উচিত আমাদেরকে। আসলে এই যে মানবিক দিকটার কথা বলছেন উদ্যোক্তা, একজন উদ্যোক্তা শুধু নিজের কথা ভাবেন না, আজকে শুধু আপনি নিজের কর্মীর কথা ভাবছেন না, আপনি আজকে সেখানে মানবিক যে দিকটা আছে, সবাই সবার জন্য যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা আছে সেই দিকটাও ভাবছেন। আন্তরিক ধন্যবাদ নাজমা মাসুদ পারুল, আপনার কাছে আমরা প্রথম প্রথম কথাটি আমরা জেনে গিয়েছি। জি, কথা আছে যে এখন যেহেতু আমি একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রির মালিক, এখন আমি যে একটা অর্গানাইজেশনে প্রায় আমার 200 উপরে নারী উদ্যোক্তা এখানে আছে, তাদের কথা আমি বলার সুযোগ পাবো না? অবশ্যই, তাদের জন্য আপনি বলতে পারবেন, অবশ্যই। হ্যাঁ, 200 নারী উদ্যোক্তা যারা আছেন, তাদের দেখা যাচ্ছে যে হয়তো হাফ পার্সেন্ট আছে হচ্ছে আপনার শোরুম, আর বাকিরা হয়তো শোরুম নাই, তারা বিভিন্ন জায়গায় মেলা করে তারা তাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করে, এবং তাদের আর্নিং সোর্সটা কিন্তু তারা এইভাবে মানে ইয়ে করে। এখন আমার কথা হচ্ছে যে এই যে আমার নারী উদ্যোক্তারা, এই যে আমার কর্মীরা বা এই যে আমার সদস্যরা, তারা বারবার করে বলছে যে আপা আপনি আমাদের হয়ে কিছু বলেন। এসএমই আমাদেরকে চিঠি দিয়েছিলেন, এসএমই থেকে আমাদের চিঠি পাঠিয়েছিলেন যে আমরা এক সংগঠন থেকে আপনার আপনাদের কি কি মতামত আপনারা চিঠি লিখে আমাদের জানান প্রধানমন্ত্রী, যে আমাদেরকে নারী সব নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। জি, এই যে প্রণোদনা প্যাকেজটা ঘোষণা করেছেন, এটা কিন্তু সব নয়, এখানে সব নয়, কারণ এই মেম্বাররা কিন্তু অনেকে ব্যাংকের সাথে যোগাযোগ করেছেন, বলেছে আপনারা কাজ শুরু করেন, দেন আপনারা আপনাদেরকে আমরা লোন দিব। কাজটা এখন কিভাবে শুরু করবে? আসলে সেই ওয়ার্কিং ক্যাপিটালের জায়গাটা আরেকটু পরে হয়তো আসবে, যেহেতু এখনো সরকারি ছুটিটা চলছে। আপা নাজমা মাসুদ পারুল আপা, আপনার জন্য বলছি যে এখনো যেহেতু সেটা চলছে, এবং আপনি জেনে থাকবেন ইতিমধ্যে আমরা আমাদের 4টি অনুষ্ঠান করেছি, যেখানে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় শিল্প সচিব এসেছেন, সেখানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এসেছেন, বেসিক চেয়ারম্যান এসেছেন, তারা সকলে মিলে কিন্তু খুব নিবিড় ভাবে কাজ করছেন আসলে একটি ব্যাপার নিশ্চিত করার জন্য, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে 20,000 কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি খাতে বরাদ্দ ঘোষণা করেছেন ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্যাংক থেকে ঋণ প্রাপ্তির সুবিধার্থে, সেখানে যাতে কড়া নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, যাতে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা থেকে, এটা আমরা প্রতিদিনই বলছি, এটা আসলে যেহেতু আমরা সমস্ত এসএমই উদ্যোক্তাদেরকে নিয়ে কথা বলছি, আমাদের প্রতিদিন বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি উদ্যোক্তা যেন কেউ যেন গিয়ে সেখানে নিরাশ না হয়, সেই জায়গাটা যেন কেউ তার আশাটা ভেঙে না যায়। উদ্যোক্তা নিজেও যেমন তার ব্যাংকেবল প্রজেক্ট, উদ্যোক্তার কাগজপত্র সবকিছু যেমন ঠিক রেখে কাজ করতে হবে, তেমনি উদ্যোক্তার জন্য নিশ্চয়ই কোনো সামনে যে বাংলাদেশ ব্যাংকের
থেকে নির্দেশনা আসবে, সেখানে আসলে শিল্প মন্ত্রণালয়ের অনেকগুলা বলবো আমরা যেটা অনেক কাজ করছেন তারা এটা নিয়ে, ব্যাক এন্ডে কাজ চলছে, এসএমই ফাউন্ডেশন থেকে কাজ চলছে এবং অন্যান্য সংস্থাগুলো কাজ করছে, সেটার দিকে উদ্যোক্তারা এগিয়ে যাবেন। এখন সময়টি হচ্ছে, আপনি যে কথাটি বলেছেন প্রথমেই, আমরা সব সময় বলছি সম্মানিত বন্ধুরা, যে এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা ছাড়া এবং নিজের সাহস নিয়ে, নিজের মনোবল নিয়ে এক হয়ে থাকা, সকলে আমরা সকলের তরে, এই যে সবচেয়ে বড় শক্তি এটা যে টুগেদারনেস, যেটা আমাদের হয়তোবা করোনা অনেক কিছু কেড়ে নিয়েছে এবং সবকিছু বলা হচ্ছে যে পৃথিবী যেমন পরিবেশ নির্মল হয়ে যাচ্ছে, তেমনি একটি কথা আমরা এখন খুব বুঝতে পারছি, সবাই সবাইকে খুব ফিল করছেন, বন্ধুরা বন্ধুদেরকে খুব ফিল করছে, বিভিন্ন দেখা যাচ্ছে পুরোনো সময়ের বন্ধুরা সবাই মিলে এখন একটা মেসেঞ্জারে গ্রুপ করে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছেন, বাসায় তারা আছেন, তারা যেমন আড্ডা দিচ্ছেন, এন্ড দে হ্যাভ স্টার্টেড ফিলিং ইচ আদার, এটা একটা অনেক বড় কথা, সবাই সবার জন্য আসলে দাঁড়াচ্ছেন। পারুলাপা, এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, আপনার সংগঠনে যে 200 নারী উদ্যোক্তা আছেন তাদের জন্য আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা আসলে সমস্ত জায়গায় বড় বড় পত্র পত্রিকায় যে প্রজ্ঞাপনগুলো জারি হয়েছে, যেগুলো সরকারের কাছ থেকে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে বরাদ্দ ঘোষণা করেছেন সেটার আলোকে অবশ্যই সকল উদ্যোক্তারা সেখানে গিয়ে বেনিফিটেড হবেন, তারা তাদের ওয়ার্কিং ক্যাপিটালটা পাবেন এবং মনোবলটা সবচেয়ে বেশি ধরে রাখতে হবে। আমরা সেই জায়গায় আছি, অদম্য নারী উদ্যোক্তারা, আপনাদের কথায় আন্তরিক ধন্যবাদ। নাজমা মাসুদ পারুলাপা, আপনার কাছে আমি পরের প্রশ্নটি নিয়ে আসবো, আমি একটু এখন জানতে চাই নীলার কাছে, নীলা সারা বিশ্বে তো এখন আর পর্যটন জায়গাগুলো একটু থেমে গেছে, বিভিন্ন জায়গায় মুভমেন্ট, এয়ার মুভমেন্ট অনেক কম, ট্রাফিক অনেক কম, সবকিছু নিয়ে বিশ্ব একটা জায়গায় থেমে আছে, কিন্তু আমিনা ফেরদৌস নীলা একজন নারী উদ্যোক্তা হিসেবে, অদম্য নারী উদ্যোক্তা হিসেবে, আমিনা ফেরদৌস নীলা কিভাবে তার উদ্যোগকে নতুন আঙ্গিকে সাজানোর প্ল্যান করছেন, বর্তমানে তিনি কি করছেন সেটা যদি একটু আপনি আলোকপাত করেন। আমিনা ফেরদৌস নীলা জি, ধন্যবাদ ভাইয়া। এই যে COVID-19 করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রতিটি প্রান্তের ব্যবসা বাণিজ্যে ধাক্কা লেগেছে, এটা তো সবারই জানা, নতুন করে আর বলার কিছু নেই। তো সবচেয়ে বড় ধাক্কাটা, মানে প্রথম ধাক্কাটা এসেছে কিন্তু এভিয়েশন খাত, মানে ট্যুরিজম সেক্টরে, যেটা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেগেছে। তো এই আর বাংলাদেশে প্রায় জানুয়ারির মাঝামাঝি থেকেই কিন্তু এই এভিয়েশন সেক্টরে ধাক্কাটা লেগেছে, ট্যুরিজম সবকিছু বন্ধ হয়ে গেছে প্রায়। তো বুকিং যে ইগুলো ছিল, ট্যুর গুলো ছিল, ট্যুর প্যাকেজ গুলো ছিল, তো সবগুলোই কিন্তু বন্ধ হয়ে গেছে, বুকিং গুলো ক্যান্সেল হয়েছে। তো এই হচ্ছে বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি। আর আমার ব্যবসা, আমার ব্যবসা না, ট্রাভেল এজেন্সি যারা আছে, আমার মতো মালিকানায় যারা আছে, সবারই একই অবস্থা, সবাই বসে আছি। সামনে লকডাউন যখন তুলে নিবে তখন আর কি আমরা নতুন করে আবার শুরু করব। এই তো নীলা আজকে মানসিক ভাবে কতটা বলিয়ান হয়ে আছে, কারণ আমরা জানি যে নীলা প্রচন্ড সাহসী একজন নারী, প্রত্যয়ী একজন নারী, এবং নীলা কিন্তু নিজে নিজে নিজের একটি সংস্থা তৈরি করেছে, সেখান থেকে তার প্রতিষ্ঠান, তার উদ্যোগ ব্যবসা করছে, সারা বিশ্বের অনেক এক্সপার্টদের মধ্যে একজন এক্সপার্ট কিন্তু নীলা। নীলা আজকে কতটা আশায় বুক বেঁধে আছেন, কতটা মনোবল নিয়ে নীলা আজকে নিজেকে, নিজের কর্মীদের যত্ন নিচ্ছেন, সাজাচ্ছেন? জি, মনোবল অবশ্যই আছে, শুধু অপেক্ষা যে কবে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। ব্যবসা তো, ব্যবসায় ক্ষতিগ্রস্ত তো হচ্ছে, এটা নতুন করে বলার কিছু নাই, একদম আমরা সবাই জি চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো শুধু আশায় আছি যে কবে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে, অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবো, এটা বিশ্বাস। গ্রেট, আমরা পরবর্তী প্রশ্নে আসছি। আমরা একটু আমরা সুলতানা পপির কাছে একটু যাব। পপি, আপনি মানে দীর্ঘ একটা সময় ধরে আপনি কিন্তু এই হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য উদ্যোক্তা ট্রেনিং দিয়ে বিভিন্ন হাতের কাজের যে ট্রেনিং গুলো আছে সেটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আপনি আপনার উদ্যোগ অব্যাহত রেখেছেন। আপনি একটু বলবেন বর্তমান পরিস্থিতিতে কিভাবে সুলতানা পপি নিজের মানসিকতা, নিজের যে মানসিক সাহস, উদ্যোক্তা হিসেবে তার যে অদম্য স্পিরিট, সেটাকে তিনি ধরে রেখেছেন, সেটা যদি একটু আলোকপাত করেন সুলতানা পপি। ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। তবে শুরুতে যেটা বলবো যে প্রথম যেদিন আমি অফিস বন্ধ করে আসলাম, তারপরে একটা সপ্তাহ আমি খুবই মানসিক ভাবে অসুস্থ ছিলাম।
আসলে আমি নিজেকে এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলাম না যে আসলে কি হবে, অনেক কিছু। আর যেহেতু আমার বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসে, তো আমার এর ভিতরে এই কারিগরি শিক্ষা বোর্ডের একটা ট্রেনিং চলতেছিল, যেটা হচ্ছে ব্যাকিং এর উপরে লেভেল 2 এর আরপিএল এর ক্লাস চলছিল, আর একটা হচ্ছে ট্রেনার সেশন চলছিল। তো দুইটা গ্রুপের ট্রেনিং চলতেছে, ওখানে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসেছে। একজন স্টুডেন্টের হাজবেন্ড সম্ভবত বাহির থেকে এসেছে। আমি যেদিন বন্ধ করে দিলাম অফিস, পরের দিন আমার ওই স্টুডেন্ট ফোন করে বলল যে আপা আমার হাজবেন্ডের তো জ্বর আসছে এবং গলা ব্যথা করতেছে। ওটা শোনার পরে না আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম। তো দেখলাম যে এরকম অবস্থায় যদি আমি থাকি, আমি নিজে ঘরে বসে অসুস্থ হয়ে যাব। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এরকম থাকা যাবে না, আমাকে কাজ করতে হবে। তো আমি এখন সপ্তাহে 6 দিন লাইভে আসছি, এবং রংধনু একাডেমিকে এবং রংধনু ফাউন্ডেশনকে বাঁচিয়ে রাখার জন্য, প্লাস আমার যে স্টুডেন্টরা আসছে পুরো বিশ্ব জুড়ে বলতে পারি, বাংলাদেশ জুড়ে তো আছেই, সবাই যাতে তাদের মানসিক জায়গাটাকে শক্ত রাখতে পারে, তার জন্য আমি প্রতিদিন 1 ঘন্টা লাইভে তাদেরকে ফ্রি ক্লাস নিচ্ছি। জি, সপ্তাহে 4 দিন, আর সপ্তাহে 2 দিন আমি অন পেমেন্টে, সেটাও খুবই নামে মাত্র মাত্র 100 টাকা পেমেন্ট নিয়ে একটা আইটেম শিখাচ্ছি সপ্তাহে 2 দিন। এই উদ্দেশ্যটা আমার, যে আমি এদেরকে মানসিক ভাবে একটু শক্তি দেওয়ার জন্য, যে সবাই যাতে করোনা আক্রান্ত খবর শুনে বা প্যানিক না করে, অসুস্থ হয়ে না পড়ে, বা আমার মতো না হয়, মেন্টালি ভেঙে না পড়ে, যেন তারা ভেঙে না পড়ে, এই জায়গাটাকে আমি ঠিক রাখি। আসলে একটা ব্যাপার কিন্তু দারুণ দেখতে পাচ্ছি সুলতানা পপি আপা, আপনার সঙ্গে আমি এখানে একটু একটু অ্যাড করব। একটু আগে নাজমা মাসুদ পারুল একটি কথা বলছিলেন, তিনি কিন্তু তার হাজবেন্ড, তার জীবন সঙ্গী, এবং তার আমরা বলবো তারা দুজন হচ্ছেন দুই সহযোদ্ধা এক মানে যুদ্ধক্ষেত্রে। প্রতিটি কাজে তার জীবন সঙ্গী তাকে খুবই হেল্প করেন, এবং তিনি নিজেও খুবই একজন ইন্সপায়ার্ড একজন মানে পার্সন। এবং তিনি একটা কথা বলছিলেন যে আসলে কিন্তু আজকে বিভিন্ন ভাবে কিন্তু উই আর ইউনাইটেড। কেন এই কথাটা বলছি, একটু আগে নাজমা মাসুদ পারুল একটি কথা বললেন যে আমি তাকে বলেছি, মানে আমি ওনাকে বলেছি, মানে তার জীবন সঙ্গীকে তিনি বলেছেন, আমি আর ঘরে থাকতে পারবো না, আমি গাড়ি থেকে নামবো না, হয়তো সেফটি সিকিউরিটির ব্যাপার থাকতে পারে, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপার থাকতে পারে, আমি গাড়ি থেকে নামবো না, কিন্তু আমি গিয়ে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা স্বল্প আয়ের নিম্ন আয়ের যে মানুষ আছে, তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো। এই কথাটা একটু আগে তিনি বলেছেন। ঠিক একই কাজ কিন্তু সুলতানা পপি আপনিও কিন্তু অনুপ্রেরণার জায়গায় করছেন। আসলে হেল্পের বা পাশে দাঁড়ানোর বা কাইন্ডনেস বা মানুষের যে মানুষের জন্য কিছু করবার যে দৃষ্টিভঙ্গি, এটা সবসময় কিন্তু শুধুমাত্র টাকায় অর্থে পণ্যে এইভাবে কিন্তু দেখা যায় না, নানাভাবে কিন্তু এটা আসলে সার্কুলেট করে, আমরা দেখতে পাই বুঝতে পাই, তাই না? একটু আগে যেমন পারুলাপা বললেন যে তিনি গিয়ে কিন্তু সবার পাশে দাঁড়াবেন, তার সামর্থ্য অনুযায়ী তিনি দাঁড়াবেন, এবং আপনি কি সুন্দর করে প্রতিদিন আপনি লাইভে আসছেন, এবং আপনি একটি কথা বললেন যে আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টুডেন্টসরা তারা যাতে মনোবল হারিয়ে না ফেলেন, এবং বিশ্বব্যাপী তারা যেন কেউ যাতে এই সময় COVID-19 এর এই আগ্রাসনে, এই এই ভয়াবহ মহামারীর যে যে প্রকোপ, এবং এখানে যে প্রাণহানির ঘটনা চতুর্দিকে সারা বিশ্বে আমরা দেখেছি, কি মানে ভয়াবহ অবস্থা, যেটা ভয়াবহ পরিস্থিতি, কি খারাপ মূল্যটা দিতে হয়েছে যারা সচেতন হয়নি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আল্লাহ মালিক আমাদেরকে মাফ করে দিন। আমাদের সামনে পবিত্র রমজান মাস আসছে, আমরা জানি আপনারা সকলে বিশ্বাস করেন, আমরা সকলে বিশ্বাস করি ইনশাআল্লাহ পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অচিরেই এই এই করোনা ভাইরাসের যে অবস্থা বর্তমানে আছে সেটা থেকে আমাদেরকে মুক্ত করে দিন ইনশাআল্লাহ। সারা বিশ্বকে সেটা অসাধারণ সুন্দর করছেন আপনি সুলতানা পপি। এই জায়গাটা আমি আরো একটা জিনিস যেটা অ্যাড করব, যে রংধনু একাডেমি পাশাপাশি বর্তমান রংধনু একাডেমি যে কাজ করে, এটা কিন্তু পুরোটাই ট্রেনিং বেস, ট্রেনিং দেওয়ার পরেই কিন্তু একটা ইনকাম হয়। তা আমি বলবো যে আমার অবস্থা যে খুব ভালো তা না, আমি মার্চ মাসের ঘর ভাড়া এখনো দিতে পারিনি, এপ্রিল মাস প্রায় শেষের দিকে, কিন্তু আমি আমার স্টাফদের স্যালারিটা কোনো না কোনো ভাবে ম্যানেজ করে মার্চ মাসেরটা দিয়েছি। এখন তার জন্য কিন্তু আমি থেমে নাই, আমার যে হাতে টাকা নাই, আমি বলবো না যে আমি 200 জনকে বা 500 জনকে হেল্প করতে পারবো আমার থেকে, কিন্তু আমি থেমে নাই।
আমি কি করছি, আমার যারা পরিচিত আছে যারা বিভিন্ন জায়গায় বড় অঙ্কের টাকা ডোনেট করছেন, তাদের কাছ থেকে আমি রংধনু একাডেমির হয়ে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আমার আশপাশে, যেমন আজকেই আমার এলাকায় আমি 15 জনকে খাবার একটা প্যাকেট দিয়েছি, যেখানে 5 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1/2 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ, একটা সাবান, এরকম করে আমি আজকে 15 জনকে, এবং আমি যারা আমাদের পরিচিত কাছে, আমাকে ফার্স্টেই দেখতে হবে আমার কাছে কে আছে। আমি কিন্তু এটা খুব সুন্দর বলেছেন সুলতানা পপি, আপনার এই কথাটি আমরা অত্যন্ত, এটা আমরা আসলে প্রথম দিন থেকে আমরা মানুষ মানুষের জন্য একটি কাজ, সেটা আপনি জানেন আমরা সেটা শুরু করেছি, আমরা উদ্যোক্তা চ্যানেলে এই অনুষ্ঠানে সেটা আমরা দিয়েছি, আপনারা দেখেছেন চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠান হয় যেখানে মানে ঢাকার মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন, সেখানে বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা সকলে একসাথে থেকে প্রতিদিন শত শত পরিবারের জন্য কিন্তু সেখানে সেখানে আমাদের উদ্যোক্তা চ্যানেলে অনুষ্ঠান সেই জায়গাটিতে এই আয়োজনটির সঙ্গে চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে ছিল, সেখানে ঐক্য ফাউন্ডেশন একসাথে কাজ করেছে, আমরা সকলে মিলে কিন্তু কাজ করছি, এটাই আমাদের এখন করা উচিত। আমি একটু কমেন্ট গুলো নিয়ে আসবো, কমেন্ট এনে আমি আমাদের অন্যান্য উদ্যোক্তাদের কাছে যাব। রাফিউল আলী, শুভকামনা সকলের জন্য। তানিয়া ইসলাম, সরি আমাদের বন্ধুরা আপনাদের কাছে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কমেন্ট একটু পরে পড়তে হলো কারণ আমাদের সময় যেহেতু একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে, এর মধ্যে আপনারা যারা কমেন্ট করছেন সেটা পড়তে একটু দেরি করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভকামনা সকলের জন্য। তানিয়া ইসলাম, আপাদেরকে সালাম চ্যানেলাই, আর অপু ভাইয়া ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম করবার জন্য, ধন্যবাদ। সাইমা কেয়া, সবার জন্য শুভকামনা রইল। সাইদা উর্মি বিনতে ফাইরোজ, কংগ্রাচুলেশনস দোস্ত, এনে কিন্তু প্রায় 6 জন আছি দোস্তকে, আমরা জানি আপনি নাজমা মাসুদ পারুলকে বলেছেন, সাইদা উর্মি বিনতে ফাইরোজ আপনি বলেছেন, কিন্তু কংগ্রাচুলেশনস টু অল অফ দেম, তারা প্রত্যেকেই কিন্তু এক একজন অদম্য নারী, তারা জীবন জয়ের, জীবন জয় করবার যে যুদ্ধ সেই যুদ্ধের কিন্তু তারা নায়ক, তাদের তারা নারী উদ্যোক্তা, তারা সেখান থেকে সবার জন্য আমরা শুভেচ্ছাটি দিতে চাই। মাকসুদা খাতুন উদ্যোক্তা, তিনি সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ নাজমা আপা, নাজমা আপা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, তানিয়া ইসলাম, মাকসুদা খাতুন সবাইকে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, শাবাব লেদারের পক্ষ থেকে অভিনন্দন, আর অনেক ধন্যবাদ উপমাফুজ ভাইকে, উদ্যোক্তা চ্যানেল আইকে প্রতিদিন এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবার জন্য। আসলে আমাদেরকে ধন্যবাদ দেবার কিছু নেই, আপনারা জানেন যে চ্যানেল আই সবসময় যা ভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে, ভিন্ন ধরনের একটা ভালোবাসা দেশের প্রতি সব সময় নিয়ে, সব দেশ সবার আগে এই কথাটি চ্যানেল আই সবসময় বলে, এবং উদ্যোক্তাদের জন্য অনুষ্ঠান গত 6 বছর ধরে চ্যানেল আই নিয়মিত করছে। ঐক্য ফাউন্ডেশন এই অনুষ্ঠানটি সম্পূর্ণ তথ্য গবেষণা এবং কার্য সম্পাদনের ক্ষেত্রে সকল কাজ সম্পন্ন করছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে একটি টিম, তারা পুরো টিমটি এই কাজগুলো করছে প্রতিদিনের সবকিছু, এটা আসলে আপনাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের এসএমই সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য, সিএমএসএমই খাতকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের, এটা একটা আমাদের কর্ম বলে আমরা মনে করি, আমরা এটাকে মনে করি এটাও আমাদের জন্য একটি যুদ্ধ, প্রতিদিন আপনাদের সাথে এই কাজটি নিয়ে এগিয়ে যাওয়া। উম্মে লিপি, উম্মে হাবিবা আপা, আসসালামু আলাইকুম, নাইস টু সি ইউ ইন সাচ আ প্রোগ্রাম, ইউ আর আ পায়োনিয়ার ইন ব্র্যান্ডিং, আমরা একটু আগে বলেছি এবং দেখুন তাদেরও সে একই কথা। উম্মে লিপি, হোপ ইউ উইল ওভারকাম দ্য প্রেজেন্ট সিচুয়েশন বাই ইউর স্ট্রং এফর্ট, বি সেফ। লিপি আপা, আপনাকে উম্মে লিপি তিনি শুভেচ্ছাটি জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন, আন্তরিক ধন্যবাদ। লিপি আক্তার, আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন আজকে আরো বড় বড় গুণী আপুদের নিয়ে আলোচনা করার জন্য, ধন্যবাদ, তাদের কাছে অনেক কিছু শেখার আছে, ধন্যবাদ অপু ভাইয়া আপনারা এত সুন্দর আয়োজন করার জন্য, আমরা এই সময় সবাই এক হয়ে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করি, আরো শেয়ার করতে করতে সকল উদ্যোক্তার কাছে পৌঁছে দেন। নাজমা আপা বললেন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন 200 জন, আমরা জানি আপনাদের সঙ্গে বিরাট বিরাট কমিউনিটি, আপনাদের ফ্রেন্ডস, আপনাদের উদ্যোক্তা সহযোদ্ধা সহ উদ্যোক্তা সকলে আছেন, তাদের সকলের জন্য সকলে মিলে আপনাদের অনুষ্ঠানটি আপনারা মিলে, আপনারা বসুন, অনুপ্রাণিত হন, সাহসী হন এবং আশায় ভুক্তি বাঁধুন, সবাই মিলে হাতে হাত রেখে মানবিক চেতনাটা জাগ্রত হোক আমাদের সকলের, এটাই আসলে আমাদের মূল কথা, আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই ইনশাল্লাহ। শেখ রাকিব আলী, আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন
যেটা আমাদের সবার মেনে নেওয়া উচিত, কারণ সুস্থ সুন্দরভাবে বাঁচতে হলে সেইভাবে চলতে হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করবেন, আমিন। রহিম মোস্তফা চট্টগ্রাম থেকে তিনি বলছেন, আমরা একসাথে কিছু একটা করি এই দুর্দিনে কর্মী বাহিনীদের জন্য, কি করা যায়? রহিম মোস্তফা, সেদিন আপনারা ছিলেন চট্টগ্রাম থেকে, আমাদের উদ্যোক্তা দেলার হোসেন তিনি কিন্তু খুব সুন্দর একটা প্রপোজাল দিয়েছেন, সেই প্রপোজালটা নিয়ে আমরা কাজ করছি, নিবিড়ভাবে আমরা কাজ করছি, এবং দু একদিনের মধ্যে সেটা আপনাদেরকে আমরা আমরা জানিয়ে দেব গ্রুপে গ্রুপে। আমরা আমাদের কর্মীদের জন্য, আমরা স্বল্প আয়ের এবং খেটে খাওয়া মানুষের জন্য, মেহনতি পরিশ্রমী হাতে যারা কাজ করেন সেই মানুষদের জন্য আমরা একটি ফান্ড ক্রিয়েট করে সেটি আমরা তাদের জন্য গিয়ে আমরা পাশে দাঁড়ানোর চিন্তা করছি, তাদেরকে আমরা সহায়তা করবার সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এবং আমরা আপনারা জানেন সেটা আমরা বলেছি, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি জনাব আতিকুল ইসলাম, তার সাথে যে কর্মটাতে আমরা এক হয়েছি সেখানে আমরা নিয়মিত আমরা খোঁজ রাখছি, এবং সেখানে গিয়ে আমরা আমাদের কন্ট্রিবিউশন গুলো আবারও দিয়ে আসবো ইনশাল্লাহ। সেখানে আমাদের ঐক্য সভাপতি শাহিন আক্তার রেনি, তিনি সেখানে অনেকগুলো পরিবারের জন্য তিনি পাশে দাঁড়িয়েছেন, ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেকগুলো পরিবারের সাথে গিয়ে দাঁড়ানো হয়েছে জনাব আতিকুল ইসলাম সবার জন্য, সবার ঢাকা মানুষ মানুষের জন্য যে কাজটিতে, আমি জানি আমাদের মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম প্রতিদিন, তিনি এই কথাটি না বললেই নয়, প্রতিদিন শত শত পরিবারের কাছে ট্রাককে ট্রাক প্রোডাক্ট তৈরি করে সেই প্যাকেটটি গিয়ে সেই বাড়িতে দিয়ে আসা হচ্ছে। বাংলাদেশে এরকম অনেকে অনুপ্রাণিত হয়ে কাজ করছেন, সবাই সবার জন্য আসলে একটা অনেক বড় সাপোর্ট হয়ে, ভালোবাসা হয়ে, পরিবারের মতো করে ভেবে সবাই কিন্তু আজকে, এটা বৈশ্বিক মহামারী, এটা এমন কোন একটি কথা না, এটা নিজেদের মধ্যে কোনো মানে এতটুকু নিজের জন্য অনুভব না করার কোনো জায়গা নেই, প্রতিটা সময় অনুভব করতে হচ্ছে। নাসিমা আক্তার, আসসালামু আলাইকুম। শেখ রাকিব আলী, হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ড। আফসানা আশফিয়া হক, নাজমা আপু আসসালামু আলাইকুম। তানিয়া পিয়া, আমি কিভাবে লোন নিব, আমি ড্রেস বিজনেস করতে চাই। আপনি একজন তরুণ নিশ্চয়ই, আপনি অবশ্যই লোন পাবেন, সব ব্যাংকে গিয়ে এসএমই ডিপার্টমেন্টে আপনাকে বলতে হবে, এবং আপনি অবশ্যই আপনার উদ্যোগকে শুরু করতে পারবেন। নীলা ইসলাম, শুভকামনা সবার জন্য। এস এম রোকন, সবার জন্য শুভকামনা। আঞ্জুম সামান, ভাইয়া এসএমই ফাউন্ডেশনের কি ট্রেনিং দেয়া হয়? আমরা আপনাকে লিঙ্কটি দিয়ে দেবো, আপনি আমাদেরকে ইনবক্স করুন, আমরা এসএমই ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেটার লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আফসান আশফিয়া হক, পপি আপা আসসালামু আলাইকুম, ভালোবাসা জানিয়েছেন, শুভেচ্ছা জানাচ্ছেন উদ্যোক্তাকে। আয়েশা জেসমিন, আমিও এরকম একটা সুযোগ চাই। মোহাম্মদ আব্দুল বাশার, আবুল বাশার থ্যাংকস। ফাতেমা আক্তার লিখেছেন, আমি উদ্যোক্তা। মম ইসলাম, হাই হ্যালো। শাহিদুল হক, থ্যাংক ইউ। তন্দ্রা চৌধুরী, হাই হ্যালো। তাসমিনা হোসেন রিন্টা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা সকলে ভালো আছি। নীলা ইসলাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ নীলা ইসলাম, আমরা সকলে ভালো আছি। মোহাম্মদ উজ্জ্বল মিয়া ভালোবাসা পাঠিয়েছেন। তন্দ্রা চৌধুরী, ইনশাল্লাহ। ফাতেমা আক্তার, আমি একটা সুযোগ চাই প্লিজ। আপনারা প্লিজ আমাদেরকে একটু ইনবক্স করবেন, আমাদের উদ্যোক্তার চ্যানেলের পেজে ইনবক্স করুন, আমরা আপনাদের রিপ্লাই করছি। ফাতেমা আক্তার, লোন পাওয়ার প্রসিজিওর কিভাবে পাবো, প্লিজ ইনবক্স আস। তন্দ্রা চৌধুরী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তন্দ্রা চৌধুরী, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কামরুন নাহার মৌসুমী, পপি আপু কোথায় নারীদের ট্রেনিং দেন? পপি আপুর ট্রেনিং এর কথা আপনি আমাদেরকে ইনবক্স করুন, আমরা আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, বা ইতিমধ্যে হয়তো আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। সিরাজুম ঐশ্বরিয়া মাসুদ, ওয়েল সেইড আম্মু। নাজমা মাসুদ পারুল, একজন উদ্যোক্তা মায়ের সন্তানরা কিন্তু অনেক অনুপ্রাণিত হয়, থ্যাংকস, তাকে শুভেচ্ছা, যে প্রজন্ম আসলে মায়ের যে কর্মকাণ্ড সেটা দেখে অনেক অনুপ্রাণিত। আমরা যখন অনুষ্ঠান করেছিলাম তখন আপনি আপনার সন্তানদের কথা বলেছিলেন, সে আজকে আমাদের সঙ্গে জয়েন করেছে, আন্তরিক ধন্যবাদ। আইনুল হক, প্রাউড অফ ইউ নীলা আপু অ্যান্ড অল, উই আর ইন্সপায়ার্ড, উই আর ওভারওয়েলমড, উই আর ইন্সপায়ার্ড টু দ্যাট ইউ আর ইন্সপায়ার্ড। এফ এম মোনালিসা, চমৎকার আয়োজন। রুহি মোস্তফা, অপু, রুহি আপা বলেন, ডিজিটালি তো এখানে এখানে শুনতে পাচ্ছি, আপনি আমাকে নাম ধরে ডেকেছেন, অপু, আমি তাই বললাম, আপু বলুন, আমরা শুনছি। সিরাজুম ঐশ্বরিয়া মাসুদ, লাভড হোয়াট ইউ সেড নাজমা মাসুদ পারুল, থ্যাংকস ফর দ্য বুস্ট অফ কনফিডেন্স।
Indeed, she is, because she is an entrepreneur. আমাদের সবাইকে আমাদের অ্যাবিলিটির মধ্যে ডেফিনেটলি হেল্প করা উচিত। আমরা সব উদ্যোক্তারাই সেটা বলছি। যারা হায়াত, পারুল, ধন্যবাদ। পারুল আপাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক অনেক মেসেজ পাঠাচ্ছেন, অনেক অনেক ইন্সপিরেশনের জায়গায় আপনারা আছেন এই উদ্যোক্তাদের সাথে। সেলিন হোসেন চ্যানেল আইকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি প্রোগ্রাম করবার জন্য। নাজমা আপাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে দাঁড়াবার জন্য, সবসময় মনোবল বাড়াবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, করোনার এই ঝড় একদিন থেমে যাবে ইনশাল্লাহ, আমরা আবার ঘুরে দাঁড়াবো, বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। আতিক সুমন, পৃথিবীতে পূর্বে অনেক বড় বড় মহামারী এসেছে, তবে করোনা যতদূর সম্ভব পৃথিবীতে বিশ্ব মানবতা ফেরাতে এসেছে। এই মেসেজটি আমি সব উদ্যোক্তাদেরকে বলবো মন দিয়ে শুনবার জন্য। আমার মনে হয় আমরা নতুন করে এক পৃথিবী পেতে চলেছি। মানুষের কাছে আমার কিছু আবেদন, মানুষ আসেন আমরা কিছু সহজ পদ্ধতি অবলম্বন করি এক পৃথিবী পাওয়ার জন্য। প্রথমত আমরা দেশের আইন শৃঙ্খলাকে সম্মান করি, দুই মন থেকে করি, ভালোবেসে করি। কথায় আছে যে দেশের সকল মানুষ আইন শৃঙ্খলা মেনে চলে তাদের দেশ উন্নত হতে সময়ের ব্যাপার মাত্র। আপনি দেশকে প্রশাসনকে যত সম্মান করবেন প্রশাসন আপনাকে তার চেয়ে বেশি সম্মান ফিরিয়ে দেবে। তিন ধর্ম নিয়ে সমালোচনা বন্ধ করুন, ধর্ম মানুষের অন্তরের বিষয়। আচ্ছা আপনি বলেছেন এটা সত্যি, সেটা আমরা সবাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সিজদা করছি, আমরা প্রার্থনা করছি, আমরা আমাদের মোনাজাতে আমরা জানাচ্ছি, প্রতিটার সময় কিন্তু আমরা প্রার্থনা করছি প্রত্যেকে প্রত্যেকের জন্য, আমরা সকলের জন্য, দেশের জন্য, সারা বিশ্বের জন্য। চার ছেলে মেয়েদেরকে আমরা সম্মান করতে শিখি, তারা আপনাকে সম্মান করবে। মানুষে মানুষে ভেদাভেদ বন্ধ করি, গরিবকে গরিব না ভেবে মানুষ ভাবুন। আপনি এখানে খুব সুন্দর করে অনেক অনেক সুন্দর করে কথাগুলো লিখেছেন, আমরা সকলকে বলবো পড়ে নেবার জন্য। আন্তরিক ধন্যবাদ তানিয়া ইসলাম, অনেক ধন্যবাদ ভাইয়া, ফান খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এটা লিখেছেন রোকেয়া রহমান, আসসালামু আলাইকুম। জিনা চাকমা, অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম আপুদের দেখে এবং ওনাদের কথা শুনে উৎসাহিত হলাম। আপনারা যারা যারা মনে করছেন আজকের এপিসোড তা নয়, ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করছি। আমাদের এই সময়টি সবাই তো ঘরে আছেন, উদ্যোক্তারা তাদের নতুন করে প্ল্যান স্ট্র্যাটেজি সাজাচ্ছেন এবং আমাদের এটি সেশন 8 অনগোয়িং। এগুলো আগেও যে সেশন গুলো আছে সেগুলো আপনি দেখে নেবেন। ফাতিমা বেগম, আই এম প্রাউড অফ ইউ। নীলা, ফাতিমা বেগম, নীলা আপনার জন্য অনেক অনেক সম্মানিত উদ্যোক্তা আপনার জন্য অনেক অনেক ভালোবাসা অনুপ্রেরণা জানিয়েছেন। শামসুদ্দিন মোহাম্মদ কমেন্ট করেছেন ইউনিটি ইজ পাওয়ার, পারফেক্ট, ইয়েস। আয়েশা জেসমিন, সব গুণী মানুষকে সপ্তবর্ণ একাডেমির পক্ষ থেকে অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ। আঞ্জুম জামান, অসাধারণ অপু ভাইয়ার অ্যাঙ্করিং, আমি অসাধারণ উদ্যোক্তাদের উপস্থিতি। মর্তুজা মর্তুজা, অপু ভাই ভালো মানুষ, আন্তরিক ধন্যবাদ। জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ। মিলি খন্দকার, আসসালামু আলাইকুম অপু ভাই, কেমন আছেন? নাজমা মাসুদ পারুলাপা, অনেক বড় মনের একজন মানুষ, এখানে সবাইকে শুভকামনা আর বিশেষভাবে ধন্যবাদ আপনাকে এমন একটি প্রোগ্রাম চালু করার জন্য। উফ, থ্যাংক ইউ, আপনারা অনেকে কমেন্ট করেছেন। আমি এরপরে আমাদের যে উদ্যোক্তা আছেন সেই উদ্যোক্তার কাছে চলে যাব। আমরা এখন যাব সাবেরা আনোয়ারের কাছে। সাবেরা আনোয়ার, খুবই সেন্সিটিভ একটি সময়, মানুষের হতাশা অনেক বেশি গ্রাস করেছে, মানুষের কর্ম থেমেছে, মানুষ নতুন করে ভেবে নতুন করে চিন্তা করে এগিয়ে যাচ্ছে। আপনি বলবেন, আপনার কাছে আমি একটু বেশি ফ্লোরটা ওপেন চাইব, কজ আপনি অনেকজন উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন, সেই জায়গায় আপনি একটু বলবেন সাবেরা আনোয়ার, বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? অন্য সময় তো যেটা হয় একটা মহামারী হয়, এই মহামারীটা আসলে পুরো পৃথিবীকে গ্রাস করেছে, পৃথিবীর প্রতিটা দেশ এটা দ্বারা এফেক্টেড হয়েছে। শুধু যে আমরা বাংলাদেশি ব্যবসায়ীরা বা বাংলাদেশি মানুষরা এফেক্টেড হয়েছে তা না, সারা বিশ্বের মানুষজন এফেক্টেড হয়েছে। আর আমরা যখন কাজ করি, প্রতিটা কাজ প্রতিটা ব্যক্তি ইন্টারলিঙ্কড, মানে আমার কাজের সাথে অন্য একজন কাজের জন্য জড়িত। সো আমরা যখন পুরোটা লকডাউনের মধ্যে পড়ে গেছি, পুরোটা আমরা যখন ঘরে আবদ্ধ হয়ে গেছি, বন্দী হয়ে গেছি, তখন কিন্তু আমাদের কাজগুলো পুরো থেমে গেছে। তো আমার এখন চিন্তা হচ্ছে কিভাবে আমরা কাজগুলোকে
এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমি যেহেতু কাজ করি ফ্যাশন রিলেটেড সেক্টরে, আমাদের এখানে দুইটা সময় থাকে বা সিজন থাকে, একটাকে বলে হচ্ছে পহেলা বৈশাখ আর একটা হচ্ছে ঈদ। এই দুইটা আমাদের জন্য প্রাইম সিজন, এই সময় আমাদের সবচেয়ে বেশি ব্যবসা হয় আর কি। বলা যায় এই দুইটা সিজন মিলে আমাদের 90% পুরো বছরের বিজনেসটা হয়। তো এটা আমাদের টোটালি বিজনেসটাকে হ্যাম্পার করেছে। আমার পহেলা বৈশাখ চলে গেছে, সামনে ঈদ আছে, আমার আমাদের মনে হয় না যে ঈদের সময় আমরা কিছু করতে পারবো আর কি, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তো আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে বাসায় বসে অনলাইনে আমরা কিছু করতে পারি। সাবেরা, এই জায়গাটা আমি একটা প্রশ্ন, আমি একটু ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই, আমি নোটটা রাখছি, আপনি বলুন, আমরা এটা দ্বিতীয় প্রশ্নের রাউন্ডে আমরা সেখানে আসবো। জি বলুন। যেটা আমরা চাচ্ছি যে এখন আমার হাতে কি আছে, কি অপশনস আছে, আমার হাতে বাইরে যাবার অপশনস নেই, আমি ঘরে বসে করতে পারি। ঘরে বসে করলেও কিন্তু আমি কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সার্ভিস না। সার্ভিস হলে আমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, প্রোডাক্ট হলে কিন্তু আমাকে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। পৌঁছে দিতে হলে আমাকে একটা ডেলিভারি সিস্টেম লাগবে। তো লকডাউনের জন্য ডেলিভারি সিস্টেম বা সাপ্লাই চেইন যা আছে সবই হ্যাম্পার্ড হয়েছে। তো আমরা চেষ্টা করছি কোনোভাবে আমাদের ডেলিভারি সিস্টেমটাকে ওপেন করা যায় কিনা। অন্তত পক্ষে সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন থাকবে পোশাক ব্যবসায়ীদের জন্য, আমরা যদি অনলাইনেও কিছু করি সেটা যেন আমরা মানুষের বাসায় দোর ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। ব্যবস্থা করলে ওটা যেন আমাদেরকে বাসায় না আটকানো হয় আর কি। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট, এত বড় ইনভেস্টমেন্ট থাকে এই দুটো সিজনের জন্য, ওখান থেকে যদি 10% উঠে আসে তাহলে হয়তো আমরা আমাদের সাথে এতগুলো ওয়ার্কার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কাজ করে তাদেরকে কিছুটা হলেও আমরা সাহায্য করতে পারবো। আসলে আমরা এখন শুধু আমাদের নিজেদের জন্য চিন্তা করছি না, আমাদের সাথে একটা বিশাল জনগোষ্ঠী এই কাজের সাথে জড়িত। আমরা যদি কাজ করতে পারি এদের কিছুটা হলেও বেতন দেওয়া পসিবল হবে, আদারওয়াইজ কোন ব্যক্তির পক্ষে পসিবল হবে না মাসের পর মাস এমনি এমনি বেতন দেওয়া। সো এর জন্যই আমরা চিন্তা করছি অনলাইন বেসড। আমরা সাবেরা নোর, আপনি কি সবচেয়ে বেশি ফোকাস করছেন যে উদ্যোক্তাদের তৈরি যে পণ্যটি আছে এই পণ্যটি আসলে যে মানে ডেলিভারি সিস্টেম যেটা, এবং উদ্যোক্তাদের এই পণ্যটি ক্রেতাদের কাছে পৌঁছানো, এই জায়গাটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে মনে করছেন যে এই যে যেটা এই ব্যবস্থাটা? আমরা যারা পোশাক নিয়ে কাজ করছিলাম আমরা তো মার্চ থেকে কাজ বন্ধ করে দিয়েছি। সো মার্চে এপ্রিলে মেতে আমাদের কিন্তু ফুল সুইং এ, ইভেন রাতেও কাজ হয়, নাইট ডিউটিও করে এরা। সো এগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সো আমাদের ইডিয়ার প্রোডাকশন হচ্ছে না। সো আমরা চেষ্টা করছি এখন হয়তো আমাদের ওয়ার্কারকে ফ্যাক্টরিতে রেখে ডে নাইট করিয়ে কোয়ারান্টাইনে রেখে ওভাবে যদি কাজ করে আমাদের প্রোডাকশনটা বের করা যায়, ইন দ্যাট কেস আমরা যে প্রোডাক্টটা বের করতে পারবো ওইটা আমাদের ডেলিভারি সিস্টেম করা আর কি। আচ্ছা ঠিক আছে, এটা গেল একটা। আপনার জন্য আরেকটি প্রশ্ন নিয়ে আমি ফিরছি, আমি একটু উম্মে হাবিবা নীলার কাছে একটু যাব। আন্তরিক ধন্যবাদ সাবেরা, খুব গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে আপনি শুরু করেছেন। আমি একটু উম্মে হাবিবা নীলার কাছে জানতে চাই, নীলা, পুরো বাংলাদেশে তো শত শত বিলবোর্ড, শত শত সবকিছুতে নীলার কাজ আমরা দেখতে পাই, তো আজকে এই সময়টিতে নীলা নতুন করে কোন স্ট্র্যাটেজিটা প্রণয়ন করছেন যে সামনের যে বৈশ্বিক বাজার, বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতির সাথে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ভালো একটি মানে আমি বলবো উন্নয়নশীল দেশে অত্যন্ত ঊর্ধ্ব গতিতে যে সূচকটি আছে বাংলাদেশের উন্নয়নের কথা কিন্তু না বললেই না, সেখানে খুব ভালো একটি অবস্থানে আমাদের দেশ আছে। আমাদের ভেঙে পড়ার মুষড়ে পড়ার পয়েন্ট খুব কম, আমাদের এগিয়ে যাবার পয়েন্টের অনুপ্রাণিত হওয়ার পয়েন্ট গুলো অনেক বেশি। আপনার মতো একজন অদম্য নারী উদ্যোক্তার কাছ থেকে কোন কথাটি আমরা এখন শুনবো সেটা যদি আপনি একটু বলেন। উম্মে হাবিবা নীলা জি, ধন্যবাদ উপু ভাইয়া। আমি প্রায় 16 ইয়ার্স এই সেক্টরে কাজ করছি, তা আমাদের কাজের সার্ভিসটাই থাকে 24 আওয়ার্স। আসলে এই জীবনে কখনো ভাবিনি এরকম হঠাৎ করে থেমে যাব।
এই 16 বছর ধরে ননস্টপ ভাবে আমার কর্মীরাও কাজ করেছে, আমিও করেছি। আমার অফিসে সাধারণত মোটামুটি যারা আছে আমার সাথে, ওরা 15-16 বছর ধরেই আমার ফ্যাক্টরিতে আছে, কারণ এরা সবাই হাতে কলমে কাজ শিক্ষা কর্মী। আমার প্রথমে যখন করোনার জন্য আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হলো, তখন কয়েকদিন আমি নিজে স্ট্যাচু হয়ে গিয়েছিলাম, সবাইকে কি বোঝাবো সেটা আমি জানি না। আমাদের ব্র্যান্ডিং এর কাজগুলো থাকে, একদম সময় মতো সবকিছু দিতে হয়। যখন বহির্বিশ্বের অবস্থা খুব খারাপ দেখলাম, তখনই প্রথম টার্গেট নিয়ে ফেললাম যে আমার হাতে যে কাজগুলো আছে এগুলো আমার জাস্ট 24 তারিখের মধ্যে উঠাতে হবে। 23-24 তারিখের মধ্যে ওরকম ভাবে একটা শিডিউল করে আমার সারা বাংলাদেশে আমাদেরকে কাজ প্রোভাইড করতে হয়। তা আমার সারা বাংলাদেশে আমার কর্মীরা ছিল, সবার সাথে যোগাযোগ করে সবাই যেন সেফ থাকে, ক্লিন থাকে, মাস্ক ব্যবহার করে। আর এমনি আমি যে ক্লায়েন্টদের সাথে কাজ করি মাল্টিনেশনাল, সেফটি আমাদের একটা ট্রেনিং হয়, আমাদের কর্মীদেরও সেফটি ট্রেনিং হয়, সারা বছরই একবার করে হয়। তো সে তার থেকে আমাদের কর্মীরা সবসময় অ্যাক্টিভ সেফটি সম্পর্কে, ওদেরকে সবসময় নক করতে থাকি ওরা, এবং টেনশনও করতে থাকি যে অ্যাকচুয়ালি ঢাকা 23-24 তারিখের মধ্যে ওরা ব্যাক করতে পারবে কিনা। কারণ অ্যাকচুয়ালি লকডাউন হয়ে গেলে তখন এই যেমন অল ওভার বাংলাদেশ এখন বন্ধ, ওরা তো কোথাও মুভ করতে পারবে না। তো ওরা যখন বিপদগ্রস্ত থাকবে তখন আমিও তো শান্তিতে থাকতে পারবো না। আল্লাহকে ডাকতে ডাকতে সবাইকে মোটামুটি হেফাজতে নিয়ে এসেছি, কাজ আমরা ভালোভাবে প্রোভাইড করতে পারি নাই। আর আমাদের অনেক ম্যাটেরিয়ালস ইনহাউস ফ্যাক্টরিতে থাকে, যেগুলো অ্যাডিসিভ থাকে, তারপরে আমাদের ইংগুলো, এগুলোর একটা এক্সপায়ার ডেট থাকে, নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আমার অনেক টাকার প্রোডাক্ট আমার ফ্যাক্টরিতে অলরেডি আছে। ইভেন কি আমাদের মেশিন গুলো সপ্তাহে 2 দিন যদি আমি ওয়াশ না করি, রান্না করি, তাহলে আমার সম্পূর্ণ মেশিন গুলি বন্ধ নষ্ট হয়ে যাবে, হেড গুলি ব্লক হয়ে যাবে। তার এগুলি টেনশন অ্যাকচুয়ালি প্রতিনিয়ত প্রতিদিনই আমি এফেক্টেড। আল্লাহকে ডাকছি, সব কর্মীদেরকে বলছি আল্লাহকে ডাকার জন্য, আর ওদেরকে আমি সাহস যোগাচ্ছি এভাবে যে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি 2 বেলা খেলে তোমরাও খাবা। আমেরিকান একটা ব্যাপার, করোনা হচ্ছে একটা ইউরোপিয়ান ব্যাপার, করোনা হচ্ছে এমন একটি ব্যাপার এটা 7 সমুদ্র 13 নদীর পাড়ি হয়ে বাংলাদেশে আসার ব্যাপার নেই। আমাদের প্রথমে বোধহয় এরকম একটা চিন্তা ভাবনা হয়েছিল, তাই না? সেই চিন্তা ভাবনাটা সাধারণ ভাবে সবার হতেই পারে, এই যে বৈশ্বিক মহামারী এটা আসলে কল্পনা করা যায়নি তখন। এই যে প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠবার পর আপনি যে বললেন যে মেশিনের যে হেডস গুলো আছে, কালির প্রিন্টার্স গুলো আছে, সেগুলো আসলে 2 দিন পর পর পরিষ্কার না করলে ঠিক থাকে না। যখন আপনি আপনার সম্বিত ফিরে পেলেন, যখন আপনি আপনার আবার ঠিক আপনি উম্মে হাবিবা নীলা উদ্যোক্তা যে বিশাল বিশাল চ্যালেঞ্জ পার করে এসেছেন, সেখানে 2 মাস বা 1 মাস বা 3 মাস কাজ বন্ধ থাকা মানে যে একজন উদ্যোগ একদম ভ্যানিশ হয়ে উড়ে যাওয়া, সেটা নিশ্চয় আপনি মনে করেন না মামি বানিলা? না, সেটা অবশ্যই আল্লাহকে ডাকছি প্রতিনিয়ত। আমাদের অ্যাকচুয়ালি ওভারহেড অনেক বেশি, অনেক মানে যেহেতু সব বড় বড় বিজ্ঞাপনের কাজ, এগুলো অনেক বিগ ভলিউমের হয়, তো আমাদের এখানে ইনভেস্টমেন্ট অনেক বেশি, ওভারহেড অনেক বেশি। এখন আপনি কতটা শক্তিশালী হয়ে মানসিকভাবে দাঁড়িয়েছেন সেটা একটু বলুন। সেই জায়গাটা আমরা অদম্য নারীর কথা শুনছি, আমরা অদম্য উদ্যোক্তার কথা শুনছি, সেটা একটু বলবেন এখন কতটা আপনি সাহসী এবং কতটা আপনি এখন জীবনে প্রথম যখন কাজে নেমেছিলাম কিছুই ছিল না, কাজও হাতে ছিল না, টাকাও হাতে ছিল না, ভরসা ছিল আল্লাহ। ঠিক ওইভাবেই আল্লাহর উপর ভরসা করে আছি, আবার ফিল্ডে নামবো, একটা প্রতিদিনই নিজে একটা ম্যাপ তৈরি করছি কিভাবে মার্কেটিং করব, কিভাবে বেশি বেশি কাজ করব। আর আমাদের প্রধানমন্ত্রী তো আমাদেরকে আমাদের জন্য একটা প্রমোদনা দিয়েছেন, এই জন্য আমাদের প্রধানমন্ত্রীকে অশেষ অশেষ মানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত উদ্যোক্তার পক্ষ থেকে। তবে আমার আরেকটু কথা আছে এখানে, আমার জানা মতে নারী উদ্যোক্তা যারা আমরা আছি, বিগ ভলিউমের কাজ অ্যাকচুয়ালি সবাই একটু কমই করে। হ্যাঁ, আমার মনে হয় 80% একটু লো ভলিউমের কাজ করে, যার জন্য ওনাদের ইনভেস্টমেন্টও কম।
তা আমাদের এই প্রমোদনাটা যদি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ফ্রি হতো তাহলে নারীদের জন্য তাহলে মনে হয় খুব ভালো হতো, কারণ ইন্টারেস্ট দিয়ে আমরা এই টাকাটা যদি পাই, আমাদের যখন অফিস খুলবে 2 মাস পর মেবি 3 মাস পর খুলবে, তখন আমরা অফিসে গিয়ে আমরা আমাদের কাজগুলো প্রোডাকশন করে আমরা মার্কেটে দিয়ে সে টাকাগুলো আবার ব্যাক পেতে আমাদের প্রায় 2-3 মাস আরো লেগে যাবে। তার মানে 6 থেকে 7 মান্থের মতো আমাদের সবকিছু বন্ধ থাকবে, টাকা পয়সা আমাদের হাতে থাকবে না। এর মধ্যে যদি আমাদেরকে আবার ইন্টারেস্ট বিয়ার করতে হয় নারীদেরকে, এইটা মনে হয় অনেক উদ্যোক্তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে আমার মনে হয়। যদিও আমরা একটা অল্প সুদে আমরা এই প্যাকেজ সুবিধাটা পাচ্ছি, কিন্তু এই সুবিধাটা কিন্তু গার্মেন্টস সেক্টরেও পাচ্ছে, কিন্তু গার্মেন্টস সেক্টরটা কিন্তু বিশাল। হ্যাঁ, ওদের ইনকাম সোর্সও কিন্তু অনেক বেশি, ওরাও যত পার্সেন্ট ওনারা ইন্টারেস্ট দিচ্ছে সেই নারীরাও তত পার্সেন্ট দিচ্ছে। তো এখানে নারীরা কতটুকু আগাতে পারবে অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় একটু ভেবে দেখার বিষয়। আসলে সবসময় একটি কথা থেকেই যায়, সেটা হচ্ছে যে আসলে উদ্যোক্তা সবসময় নিজের একটা সুন্দর গোল মানে সেট করেন, তিনি তার কম্পাস রাডার তার সমস্ত কিছু নিয়ে কিন্তু বসেন, স্কেল টেল নিয়ে কিন্তু তিনি কাজে বসেন। একজন উদ্যোক্তার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, একজন উদ্যোক্তা কঠিন সমুদ্রে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে কিন্তু জাহাজ চালনা করে কিন্তু বাজারে ফাইট করে নিজের অবস্থান নিয়ে টিকে থাকা একজন ব্যক্তি কিন্তু উদ্যোক্তা। আমরা বিশ্বাস করি আপনার যে কথাগুলো বলছেন সে কথাগুলো আমাদের সঙ্গে এসএমই ফাউন্ডেশন আছে, আমাদের সঙ্গে বিসিক আছেন, আমাদের সঙ্গে শিল্প মন্ত্রণালয় আছেন, এবং তারা কিন্তু আমাদের কথাগুলো শুনছেন, এবং আমরা আপনাদের পয়েন্টস গুলোকে আমাদের কাছে আছে, সেই পয়েন্টস গুলো নিয়ে আমরা অবশ্যই তাদের কাছে সেই তথ্যগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের মাধ্যমে, এবং সেটা অবশ্যই সুন্দর একটা কনসিডারেশনের জায়গায় নিশ্চয়ই আমরা সকলে মিলে এগিয়ে যেতে পারবো। উমি আবিবা নীলা, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সেই সাথে আমাদের অনেক অনেক বন্ধুরা কমেন্ট করছেন, আমাদের সম্মানিত অতিথিরা যারা আছেন, আমাদের দর্শকরা আছেন, তারা সকলে কমেন্ট করছেন, তাদের কমেন্ট গুলো আমাদের না পড়লেই নয়, কারণ না পড়লে পরে আমাকে এটা নিয়ে আসলে বকা দেওয়া হবে যে কি ব্যাপার কমেন্ট করছি, কমেন্ট পড়া হচ্ছে না কেন। তো সেখান থেকে একটু আমি আমাদের কমেন্ট গুলো আবার একটু পড়ে আসি, যে আমরা আমাদের অনেক বন্ধুদেরকে এখানে পেয়েছি। আমি এবার একটু কমেন্ট গুলোতে যাচ্ছি, তবে আমি একটু যাব এখন 2টি প্রশ্নে, আমরা আমাদের বেশি সময় নেই, আমরা আমাদের একটি জায়গায় যাবো। সাবেরা আনোয়ার, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে এখানে আমাদের সার্ভিস সেক্টরের 2 জন উদ্যোক্তা আছেন, 3 জন আছেন, একজন ট্রেনিং সেক্টরে আছেন, আজকের প্যানেলটা একটু ডিফারেন্ট, আরেকজন আছেন যিনি প্যাকেজিং ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন, এবং আরো 5-5টি প্রতিষ্ঠানে অনেকজন উদ্যোক্তাদেরকে নিয়ে তিনি আগাচ্ছেন। আমি আপনাদের থেকে এখন একটি কথা জানতে চাই যে দেশি পণ্য ব্যবহারের ক্ষেত্রে আপনি কি মনে করেন। আমাদের দেশের অনেক সময় আমরা জেনেছি যে বিভিন্ন সময় বাইরে গিয়ে শপিং করার ব্যাপার আছে, সব সময় শপিং করে এগিয়ে যাওয়ার ব্যাপার আছে, নিজের একটা স্ট্যাটাস দেখানোর ব্যাপার আছে, অনেক সময় আমরা বলি যে বিদেশি পণ্যের ব্যাপার, শপিং করতে গেলাম, অমুক বিয়ের শপিং করে নিয়ে আসলাম বিদেশ থেকে, আয় হায় জানো না তো যে অমুকের বিয়েতে তো শপিং করা হলো, এত লক্ষ টাকার শপিং করা হলো বিয়েতে, এত কোটি টাকার বিয়েতে শপিং করা হলো। আমি বিশেষ করে সাবেরানোর আপনার কাছে জিজ্ঞেস করছি, হোয়াট ডু ইউ থিঙ্ক, এইভাবে যদি ইফ উই ইন্সপায়ার যে বিদেশি ব্যাপারগুলোকে যদি কিনে নিয়ে আসা হয়, পণ্যগুলোকে কিনে নিয়ে আসা, যদি এখন করোনার কারণে বিমানে উঠে বাইরে যাওয়ার ব্যাপারটা নেই, এইটা একদিকে যেমন হচ্ছে না সেটা সত্য, তেমনি মানসিকভাবে মানুষকে যে এগিয়ে আসা, দেশের ব্যাপারটাকে ফিল করা, শুধুমাত্র খালি দেশ দেশ বলে আমি তো বললাম আর দেশের পণ্য ব্যবহার করলাম না, তাহলে আসলে হবে না। সে জায়গায় আপনারা, আপনি জানেন আপনি তো প্রায় 30-35 জন স্বনামখ্যাত ডিজাইনারকে নিয়ে কাজ করছেন, আপনাকে দিয়ে আমি কথাটা শুরু করতে চাই, দেশীয় পণ্য ব্যবহার করার জন্য দেশের বিয়ের উৎসব, দেশের বিয়ের পোশাকে, দেশের প্রতিটি পণ্য, দেশের প্রতিটি উৎসবে, এই ব্যাপারটিকে আপনি কিভাবে বলবেন সাবের আনোয়ার, এটার উপর আপনি কতটুকু এমফেসিস দিতে চান সেটা একটু বলুন। আমরা যখনই কাজ করি তখনই আমাদের মেইন উদ্দেশ্যটা থাকে নিজেদের প্রোডাক্ট গুলো শোকেস করা, আমরা কাস্টমারকে সেভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। এক সময় আপনি দেখবেন যে খুব বেশি পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, একটা আমরা যে নিশ ক্লাসটাকে সার্ভ করি তারা পড়তো। তো আমাদের এই ধরনের উদ্যোগের ফলে, এই ধরনের এক্সিবিশনের ফলে এটা এক সময় গিয়ে অনেকটাই কমে গেছে। এখন আপনি ধরবেন যে তারা
80% আমাদের কাপড় পরে, 20% হয়তো বিদেশি কাপড় পরে। এই 20% এর মধ্যে আবার কিছু খুব ব্র্যান্ডেড কাপড় আছে, ইন্ডিয়ান পাকিস্তানি বড় বড় ডিজাইনারের কাপড় আছে। তো আপনি যেটা বললেন যে বিয়ের সময় হোক বা বড় একটা পার্বণে হোক, তারা একটা বাইরের ব্র্যান্ডের কাপড় পরতে স্বচ্ছন্দ ফিল করেন, এখানে হয়তো অনেক কিছুই আছে, অনেক ধরনের মানসিকতায় কাজ করে। এটা আসলে না একটু কনসেন্ট্রেটেড এফোর্ট হওয়া উচিত যে না, আর ইউ ইন্সপায়ারিং দেম, আর ইউ ইন্সপায়ারিং দেম, আর ইউ ইন্সপায়ারিং দেম অর আর ইউ টেলিং দেম টু বাই দা প্রোডাক্ট, নাকি শুধুমাত্র ইট ইজ অনলি অন দা এক্সিবিশন এন্ড ইট ইজ অনলি অন দা বিগ বিগ শোকেস, কিন্তু দেখা যাচ্ছে মূল টাকাটার উৎসবের বিরাট একটি টাকা সেখানে চলে যাচ্ছে বিদেশে, সেটার ব্যাপারে আপনি দেশি পণ্য ব্যবহারে কতটা উৎসাহিত করবেন একজন নারী উদ্যোক্তা হিসেবে, উদ্যোক্তা সংগঠক হিসেবে? সাবেরা আনোয়ার, আমরা সব সময় কাস্টমারদেরকে বলি দেশীয় পণ্য কিনেন। আপনি যখনই একজন স্মল এন্টারপ্রেনারকে, একজন দেশীয় ডিজাইনারকে, ডিজাইনারের কাপড় কিনছেন, আপনি মনে করবেন আপনি একজন দেশীয় একজন মহিলা এন্টারপ্রেনারকে সাহায্য করছেন। সো আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রমোশন দিয়ে, আমাদের উদ্যোগ দিয়ে তাদেরকে অ্যালিউর করার জন্য। তবে আমাদের সামনে একটা বড় ক্যাম্পেইন আসবে, দেশপ্রেমকে সামনে রেখে দেশীয় প্রোডাক্টকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো করোনা পরবর্তী সময়ে হয়তো আমরা চাবো দেশের পণ্য কিনে দেশের ইকোনমিতে মানুষ যেন টাকাটা ইনজেক্ট করে, এই টাকাটা যেন বাইরে না চলে যায়। জি জি, আন্তরিক ধন্যবাদ। আমি একটু নাজমা পারুল মাসুদ আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটু বলবেন যে বিদেশি পণ্য নয়, দেশের পণ্যই হবে আমাদের এই করোনা পরবর্তী ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে, এটা কত বড় শক্তি এবং এই ক্ষেত্রে আপনার কথাটি কি থাকবে সেটা যদি আপনি একটু বলেন। নাজমা মাসুদ পারুল, ধন্যবাদ। আমি এই ক্ষেত্রে একটু বেশি বলতে চাইবো, কারণ আমার একটু বেশি বলার আছে। সেটা হচ্ছে দেশীয় প্রোডাক্ট, আমাদের দেশীয় কাপড়, দেশীয় ঐতিহ্য, দেশীয় সব ম্যাটেরিয়ালসটা এখন করোনার জন্য আমাদের প্রত্যেকের শোরুম সব বন্ধ। এখন অনেকে দেখা যাচ্ছে যে ঘরে বসে অনলাইনে তারা এই বিজনেসটা করছে। আমি সবাইকে, আমার আত্মীয় স্বজনকেও আমি অনুরোধ করেছি, তোমরা এখন বিদেশি কাপড় নিও না, তোমরা আমাদের দেশকে বাঁচাতে হলে, আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদের দেশীয় কাপড়গুলো নাও। আমরা কিন্তু এখনো ঈদের কাপড় কিনবো না তা নয়, বাসার দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য কিন্তু আমরা অনলাইনে দেশীয় কাপড় আমরা অর্ডার দিচ্ছি। এবং আর সবচেয়ে বড় একটা কথাই তো আছে, দেশি পণ্য কিনে হন ধন্য। এখন আমাদের দেশকে বাঁচাতে গেলে এখন আমরা বাইরের দিকে কোনোভাবেই তাকাবো না, আমাদের দেশের কাপড়টাকে, আমাদের দেশের ঐতিহ্যকে কিভাবে ধরে রাখতে হবে এটা আমাদের উপর, সম্পূর্ণ আমাদের নারী উদ্যোক্তাদের উপরে এটা মানে ডিপেন্ড করবে। কিন্তু আমি চাইবো, আমি বলবো, আমি আমি একভাবে বলতে চাই, এবং আমি জানি যে আমার নারী উদ্যোক্তারা যারা আমার মেম্বার হিসাবে আছে প্রত্যেকেই কিন্তু তারা আমার সাথে একমত যে হ্যাঁ, আমাদের দেশীয় প্রোডাক্টটা রাখতে হবে, কারণ আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। করোনার কারণে আমরা যে পিছিয়ে যাচ্ছি, আমাদের সামনে যদি আমরা আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে না এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। এই জন্য আমাদের শক্তি মনোবল একটাই থাকবে যে আমাদের দেশীয় প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব, ইনশাল্লাহ তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। গ্রেট নীলা, আপনি কিভাবে, আমিনা ফেরদৌস নীলা, আপনি একটু বলবেন আপনি কিভাবে দেশের পণ্যের ব্যাপারে আপনি বলবেন, আপনার সাথে এতজন সহ উদ্যোক্তা আপনি দেখতে পাচ্ছেন উদ্যোক্তা চ্যানেলে অনুষ্ঠানে আমাদের, এইভাবে যে আপনি দেখছেন, আপনি তাদের জন্য, আমাদের যে ক্রেতারা আছেন তাদের জন্য আপনি কল সাইনটা কি ক্রিয়েট করবেন? আমিনা ফেরদৌস নীলা, জি আসলে দেশীয় পণ্য তো আমরা সবাই সব সময় ব্যবহার করা উচিত আমাদের। আর এই যে আমাদের দেশের যে এখন যা অবস্থা, মহামারী চলছে, তো এদেশে যে উদ্যোক্তা যারা আছে, দেশীয় যে উদ্যোক্তা আছে, তাদের পণ্য অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত, তাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত। ওকে, আমি একটু সুলতানা পপির কাছে জিজ্ঞেস করবো, সুলতানা পপি আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন দেশীয় পণ্য ব্যবহারের ব্যাপারে? ধন্যবাদ অপু ভাই। আমি মূলত যে কথাগুলো বলবো আপনাদের থেকে একটু ভিন্ন, যে আমি দেশীয় পণ্যটা কেনার জন্য অনুপ্রাণিত করব, আমাকে ফার্স্টে দেখতে হবে যে আমি যদি বলি যে অপু ভাই আপনি ঈদের সময় আমার কাছ থেকে একটা পাঞ্জাবি নেবেন কারণ এটা দেশীয় পণ্য, আমাকে অপু ভাইয়ের মেন্টালিটি যাচাই করতে হবে যে সে কি প্রোডাক্ট চায়, তার চাহিদা অনুযায়ী আমার প্রোডাক্ট তৈরি করতে হবে।
তার মানে আমাদের যত উদ্যোক্তারা আছেন, দেশীয় পণ্য তৈরি করছেন, তাদেরকে যারা যেসব প্রতিষ্ঠান গাইডলাইন দিচ্ছেন, যেমন আমি বলবো এসএমই ফাউন্ডেশন, বিসি, এরকম আরো অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে যে ট্রেনিং সেন্টার গুলো আছে যেখান থেকে তারা ট্রেনিং মানে ডিজাইনস প্যাটার্ন গুলো, জি জি হ্যাঁ জি, তারা যদি মার্কেট যাচাই করে বাহিরে যে পণ্যগুলো আমরা কিনতেছি সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করি, তাহলে মনে হয় না যে আমাদের দেশের লোক বাহিরের প্রোডাক্ট আর কিনবে। এবং সব থেকে বড় একটা জিনিস, আমাদের দেশে কিন্তু খুব ভালো ফেব্রিক্স তৈরি হয়, যে ফেব্রিক্সটা বিদেশে যায় ওটার উপরে ভ্যালুয়েট করে আমাদের কাছে আসে। আমরা যদি উদ্যোক্তারা সেই ফেব্রিক্সটাকে ব্যবহার করে আমাদের সাধারণ জনগণের জন্য তৈরি করি, তাহলে যারা বাহির থেকে কিনতেছে তারা কিন্তু আর ওই বাহিরের দিকে যাবে না। আমাদের ডিজাইন গুলো সেরকম মানসম্মত হতে হবে এবং আমাদের ফেব্রিক্স গুলো মানসম্মত হতে হবে, এবং আমরা অন্যান্য যেসব প্রোডাক্ট দেশীয় তৈরি করি সেগুলো মানসম্মত হলে অবশ্যই আমাদের প্রোডাক্ট গুলো আমরাই কিনব। আমার এইটুকুনি বলার, আন্তরিক ধন্যবাদ। আমরা একটু চলে যেতে চাই এইখানে, আমরা একটু উমে হাবিবা নীলা আপনার কাছে একটু যেতে চাই। আপনি আপনার কল সাইনটা কিভাবে দিবেন দেশি পণ্য এবং দেশের উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানোর জন্য, সেই জায়গাটিতে আপনি কিভাবে বলবেন? আমি প্রথমত যেটা জানি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেমন ওখানে কোনো বাইরের প্রোডাক্ট আমদানি করে না, তো আমাদের দেশে যদি প্রথমেই সরকার থেকে এটা প্রথম বন্ধ করতে পারে যে এখন যেভাবে আমাদের বিদেশি প্রোডাক্টগুলো ঢুকছে, বিশেষ করে কাপড় চোপড়গুলো, এগুলো যদি বন্ধ করে দিতে পারে তাহলে মনে হয় দেশীয় প্রোডাক্টের বিক্রিটা অনেকাংশে বেড়ে যাবে আমার ধারণা। যখন বিদেশি প্রোডাক্ট আমরা মার্কেটে এত বেশি যখন পাবো না, তখন অটোমেটিকই আমাদের দেশি প্রোডাক্টের দিকে আমরা যেতে বাধ্য হব। আসলে করোনা ভাইরাস পরিস্থিতির পরে কিন্তু পণ্য, বিদেশি পণ্যগুলো আসবেও কম থাকবেও কম, সেটার ব্যাপারটাও নয়, সেখান থেকে আপনি ব্যবহার করার ব্যাপারে আপনি উদাত্ত আহ্বানটা কি করে জানাবেন? কারণ দেশের উদ্যোক্তারা টিকতেই হবে, 78 লক্ষ উদ্যোক্তা দেশে, এসএমই উদ্যোক্তা কাজ করছেন নীলা, সেটা জি বলছিলেন। জি জি, মানে তখন আমরা অবশ্যই মানে চুলি বিজনেস যে ডেভেলপমেন্টটা ওটা অনেক মানে পুরোপুরি ধরতে গেলে ভেঙে গেছে, তো এখন আন্তরিকতা জনগণকেও দেখাতে হবে, দেশে সবাইকেই দেখাতে হবে, এই সেই জন্য মানে সব দেশ সামনের দিকে যাওয়ার জন্য দেশের নাগরিকদেরকেই ঘুরে দাঁড়াতে হয়। তা আমাদের সবারই মনের মধ্যে সৃষ্টি করতে হবে যে আমাদের দেশীয় পণ্য দিয়ে আমরা আগামীতে চলবো, আমরা বিদেশি প্রোডাক্ট গুলো কাপড় চোপড় এগুলি আমরা বর্জন করব। আমাদের যে উদ্যোক্তারা আছে, বিশেষ করে নারী উদ্যোক্তা হোক, পুরুষ উদ্যোক্তা হোক, সব উদ্যোক্তাদের হাতে তৈরি জিনিসগুলোই যেন আমরা নিজেদের নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় হোক, ঘরে সাজানোর জিনিসপত্র হোক, এগুলো যদি আমরা বেশি বেশি করে ব্যবহার করি, কেনাকাটা করি, তাহলে ওনারা খুব দ্রুত আগাতে পারবে। ওনাদের প্রোডাকশন যখন পুরোদমে চলবে তখন সেলটাও মোটামুটি ওইভাবে হতে হবে। শুধু প্রোডাকশন হলে হবে না, বিক্রিটাও বিক্রির স্পিডটাও বাড়াতে হবে, কারণ ওইটা আমরা যদি না কিনি তাহলে তো ওনারা প্রোডাকশন করেই যাবে, ওনাদের সেলটা হবে না, সেখানে উদ্যোক্তারা তখন থমকে যাবে, ঘুরে দাঁড়াতে পারবে না। তো এই জন্য আমি বলেছি আমদানিটা যখন কমে যাবে তখন অ্যাকচুয়ালি একটা দেশে যখন দেশীয় প্রোডাক্টই চারদিকে 80% 90% সব জায়গায় পাওয়া যাবে, তখন অটোমেটিক সবাই কিনবে, তখন ও কিনতে বাধ্য হয় মানুষ। আপনারা উদ্যোক্তারা এক একজন আমরা বলি, কিন্তু আপনারা হচ্ছেন আইকন, আপনাদেরকে অনেকজন ফলো করে, আপনাদেরকে অনেক নারী দেখে আপনাদেরকে তারা অনুপ্রাণিত হন, এগিয়ে যান, তারা আপনাদের কিছু শেখার চেষ্টা করেন, তারা উদ্যোক্তা যারা হতে চান তারা আপনাদেরকে ফলো করেন। আপনারা কেউ উদ্যোক্তা সংগঠক, কেউ উদ্যোক্তা, কেউ ট্রেনার, কেউ একজন এক্সপার্ট, আপনাদের নিজস্ব নিজস্ব খাতে আপনারা উজ্জ্বল এক একজন আলোকবর্তিকা। আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আপনাদের আমাদের সবসময় আমরা দেখতে পাচ্ছি যে শহরে আমি যেমন একটা জরুরি কাজে একটু বাইরে গিয়েছিলাম, জরুরি কাজে বাইরে গিয়ে আমি যেখান থেকে ছোট্ট একটু করে গ্রসারি নেওয়ার চেষ্টা করেছি, আমি পেছনে তাকিয়ে একটা আওয়াজ দিয়ে জোরে করে বলেছি যে ভাই আপনি পেছনে আমার থেকে 3 ফিট দূরে দাঁড়ান।
আমি বিশ্বাস করি নাজমা মাসুদ পারুল আপা আপনিও তাই বলবেন, অবশ্যই আমিনা নীলা আপনি তাই বলবেন, আপনারা কি তাই বলবেন না সবাই? জি জি সবার আমি উত্তরটা চাই, সবাই কি তা বলবেন কিনা? আমরা সবাই সেটা বলবো, সবাই আপনারা সেটা মেইনটেইন করছেন নিরাপদ দূরত্বে থাকার জন্য। কিন্তু এটা দেখা গিয়েছে সম্মানিত উদ্যোক্তাবৃন্দ যে বিভিন্ন জায়গায় যারা আছেন, সরকার এত প্রচারণা চালাচ্ছেন, সরকার এত কড়াকড়ি দিয়েছেন, প্রশাসন এত কড়াকড়ি করছে, সব জায়গায় বিধিনিষেধ মেনে চলার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, সকল কিছু। কিন্তু আমরা আমাদের একটা ছোট্ট প্রয়াস রাখতে চাই, সেটা হচ্ছে সরকারের সাথে দেশের মানুষের স্বার্থে। আসলে তো সব দায়িত্ব একা সরকারের নয়, সবার দায়িত্ব কিন্তু আছে। সেখানে আমাদের অনুষ্ঠানে প্রত্যেকদিন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে উদ্যোক্তারা আসেন তাদেরকে আমরা বলি নাজমা মাসুদ পারুল আপা আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে যেতে হবে, গিয়ে লাইভে গিয়ে স্পেশালি আপনাকে একটি লাইভ ভিডিওতে আপনার গ্রামের, আপনার একদম এলাকার অধিবাসী, আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলায় যতজন আছেন সবাইকে ঘরে থাকবার একটি অনুরোধ জানিয়ে এবং ইন্সপায়ার করার মতো করে আপনাকে একটি লাইভে যেতে হবে। নাজমা মাসুদ পারুল আপা আপনি কি কথা দিলেন? আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিলাম। আর আরেকটা কথা অপু, আমার একটু কথা আছে, আমি একটু বলি। জি মানে কথা আছে, জি ছোট করে বলবেন, আমাদের জি আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা তো সুযোগ পাবো না, তোমার মাধ্যমে একটু পরিষ্কার কাছে দুটো কথা বলতে চাই আমার মেম্বারদেরকে। অনেক ধন্যবাদ অপু। সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মায়ের মতন, মায়ের কাছে কোনো কিছু চাইতে কিন্তু লজ্জা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই নারী উদ্যোক্তাদের জন্য তাদের ব্যাংক লোন স্বল্প ঋণে দেওয়ার জন্য এবং এককালীন ঋণ দেওয়ার জন্য, যাতে করে আমাদের নারী উদ্যোক্তারা এতভাবে তারা এখন দুরবস্থার মধ্যে আছে তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, এটুকু প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। আন্তরিক ধন্যবাদ নাজমা মাসুদ পারুল, আপনি একটা সকলের অনেকের পক্ষ থেকে আপনি কথাটি বলেছেন, আন্তরিক ধন্যবাদ এই জন্য। আপনি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যে আকুল আবেদনটি জানিয়েছেন সেটি অবশ্যই আমরা সকলে মিলে সেটা আমরা ইন্সপায়ার করছি, এবং আমরা বিশ্বাস করি যেভাবে উদ্যোক্তা বান্ধব একজন প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন দেশের এসএমই সেক্টরের জন্য, বাংলাদেশ এসএমই সেক্টর অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা উম্মে হাবিবা নীলা আপনার কাছ, আমরা আমিনা ফেরদৌস নীলা আপনার কাছ থেকে এখন জানতে চাই, আপনি বলুন আপনি লাইভে এসে কখন আপনি বলছেন যে আমরা যে কথাটি বললাম যে আপনার গ্রাম, আপনার ইউনিয়ন, আপনার জেলা, আপনার ঢাকা, আপনার ফ্রেন্ড প্রত্যেককে ইন্সপায়ার করতে হবে, এবং আপনাকে দেখে দুজন যদি আসে দুজন আসবে। আমরা জানি ভালো কাজে মানুষ সহসা আসে না, ভালো কাজে মানুষ সহসা আসে না, হ্যাঁ অনেক ইন্সপায়ার করতে হয় মানুষকে। তো সেটা আপনি কবে আসছেন লাইভে এসে আমার বলা হয়নি, তো আপনি যেহেতু বলছেন অবশ্যই আমি লাইভে এসে উৎসাহিত করব মানুষকে এই করোনার সম্পর্কে সচেতন হওয়ার। কত ঘন্টার মধ্যে আসছেন আমিনা ফেরদৌস নীলা সেটা একটু বলতে হবে ভাই, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আসার। আর আমার একটু কথা ছিল, একটা মিনিট যদি। আচ্ছা তো আমরা আমার সরকারের কাছে যে আগের আপু যেমন বললেন সরকারের কাছে একটা দাবি, আমারও একটা দাবি, কারণ আমাদের বলার আসলে কোনো জায়গা নাই, আপনার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আমরা সরকারকে শত শত কোটি টাকা কিন্তু আমরা ট্রাভেল ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সিতে কোনো প্রকারের লোনের ব্যবস্থা নাই, ট্রাভেল যে আমাদের খাতে কোনো লোনের ব্যবস্থা নাই, কোনো ব্যাংক আমাদের সাহায্য করে না লোনের জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেমন আমাদের এই যে করোনার জন্য যে প্রণোদনা ঘোষণা দিয়েছেন, তো এই ক্ষেত্রে আমরা আমাদের ব্যাংকের সাথে যোগাযোগ করেছি, তারা এখন পর্যন্ত আমাদের বলেছেন যে ট্রাভেল এজেন্সি খাতে বা ট্যুরিজম বা এভিয়েশন সেক্টরে কোনো এ ধরনের তারা ব্যাংক এই থেকে কোনো আসেনি, তাদের লিখিত কোনো আসেনি আমাদের জন্য লোনের ব্যবস্থা আছে কিনা এরকম কোনো তারা লিখিত পাননি। তো আমার আমার বলা যে আমি চাই যে আমরা যেহেতু শত শত কোটি টাকা ট্রাভেল ট্যাক্স আদায় করে দিচ্ছি সরকারকে, আমাদের জন্য যেন একটা সহজ শর্তে একটা লোনের ব্যবস্থা থাকে, এটা আমার একটা চাওয়া। নীল অবশ্যই আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক বৃন্দ আছেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জন যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে জড়িত আছেন, যারা আমাদের এই উন্নয়ন এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন এবং উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে আমরা পয়েন্টগুলো পৌঁছে দেব। করোনার কারণে কিন্তু সবচেয়ে বেশি প্রথমে ক্ষতিগ্রস্ত কিন্তু এভিয়েশন খাত, একদম টোটালি বন্ধ, সমস্ত অন্যান্য আংশিক ভাবে হলেও চলছে। একজন অদম্য নারী উদ্যোক্তা হিসেবে আপনি অবশ্যই এগিয়ে যাবেন নীলা, ইনশাল্লাহ আপনি অবশ্যই এগিয়ে যাবেন, যেভাবে আপনি এগিয়ে এসেছেন
সেই একই গতিতে আপনি এগিয়ে যাবেন এই বিশ্বাস সবসময় করি। এবং আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ আছেন, আমাদের নীতি নির্ধারক বৃন্দ আছেন, তাদের কাছে আপনাদের এই কথাটি আমরা অত্যন্ত বিনয়ের সাথে আমরা তুলে ধরবো। আমরা সুলতানা পপি, আপনি কবে লাইভে আসবেন বলুন, বিশেষ করে এই লাইভ আমি দেখেছি গ্রামে এখনো সেলুন তৈরি করে, আমি কিছুদিন আগে দেখেছি, এখনো দেখছি পুলিশের গাড়ি ঘুরে গেলে উঠে চলে যায়, আবার সাতজন বসে চা খায়। এই যে একটা গণসংক্রমণের জায়গায় যে একটা রিস্কের মধ্যে আমরা আছি, এটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেককে বলা। আমি আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আগামী কালকেই চেষ্টা করব লাইভে আসার জন্য, এবং আমি পাশাপাশি আমি আরেকটা জিনিস পাশাপাশি বলবো যে বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু অফিস খুলে দিচ্ছে, যেমন আমার হাজবেন্ডকেই 26 তারিখ থেকে অফিসে যাওয়ার জন্য বলেছেন। এমত অবস্থায় যদি আমাদের অফিস গুলো খুলে যায় তাহলে কিন্তু আমাদের এই মহামারীটা আরো আমরা জানি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ যেগুলো আছে, যেগুলো সেবা খাত আছে, পরিষেবা খাত আছে, অবশ্যই খোলা থাকতে হবে, সেটা আছে, কিন্তু সেখানে অবশ্যই সেফটি প্রিকশন নিয়ে স্বাস্থ্য সুরক্ষার সম্পূর্ণ বিধিমালা মেনে যে অফিস গুলোতে খোলা হচ্ছে সেদিন সেই গুরুত্বপূর্ণ কাজগুলো দেশে তো সম্পূর্ণ ভাবে আসলে রান করতে হবে, দেশে রান করতে হবে। জি, সেই জায়গায় আপনাকে আন্তরিক ধন্যবাদ সেই কথাটি আপনি বলেছেন। আমরা একটু সাবেরা আনোয়ার আপনার কাছে জানতে চাই, আপনি হাত তুলে বলুন আপনি কখন এই লাইভ দিতে আসছেন, এটা একটা স্পেশাল লাইভ, এটা একদম আপনার গ্রাম, আপনার ইউনিয়ন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিজন, আপনার যত জন চেনা জানা আছে সবার জন্য এই লাইভটি করতে হবে, এবং আমাকে একটু ট্যাগ দিতে হবে সাবেরা আনোয়ার। কত ঘন্টার মধ্যে আসছেন? ওকে গ্রেট, উমি হাবিবা নীলা আপনি কতক্ষণের মধ্যে আসবেন বলুন, এটা একটা স্পেশাল লাইভ, এই লাইভটি উদ্যোক্তা চ্যানেলে অনুষ্ঠানের জন্য। আন্তরিক ধন্যবাদ। এই রাত্রি আসলে ক্রাউড কম থাকবে, দিনের বেলা একটা সময় আপনি আসবেন যখন অবশ্যই আপনি আমাদেরকে ট্যাগ দিতে ভুলবেন না আমাদের টিমটিকে, ঠিক আছে? আন্তরিক ধন্যবাদ। আমরা আমাদের প্যানেলে আজকে যে সম্মানিত উদ্যোক্তারা আপনারা এসেছেন, আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা একটা কথা ছিল আমার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ ছিল, আমাদের এই প্রমোদনার প্যাকেজের আমাদেরকে যে উৎসাহ দেওয়ার জন্য কাজে সামনে যেন আগাতে পারি, যে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে নারীদের জন্য 5% দিতেই হবে, তা আমি চাই আমাদের প্রধানমন্ত্রী ভালোভাবে যেন নির্দেশনা দেন, খুবই স্ট্রিক্টলি যেন আমরা নারীরা সঠিকভাবে, কারণ এই প্যাকেজটা ব্যাংকের মাধ্যমে ডিস্ট্রিবিউট হবে, তো ব্যাংকাররা বিশেষ করে ম্যানেজাররা যদি আমাদের নারীদেরকে সাপোর্ট না করে আমরা কিন্তু ভালোভাবে এই প্রমোদনা প্যাকেজের ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটির পর আমরা আমাদের 4টি অনুষ্ঠান করেছি, সেখানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মহোদয় তিনি এসেছেন, সেখানে এসে এসএই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এসেছেন, এসেছেন হচ্ছে আমাদের বিসিক চেয়ারম্যান, এবং এরকম নানান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা এই অনুষ্ঠানে আপনাদের সেইগুলো নিচ্ছি, এবং আমরা বিশ্বাস করি সকলে মিলে এক অসাধারণ সুন্দর বাংলাদেশ এগিয়ে যাবে করোনা পরবর্তী পরিস্থিতিতে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জি প্লিজ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এক বছরের জন্য এই সুদটা না রাখতেন, ইন্টারেস্টটা না রাখার ব্যবস্থা করতেন, তাহলে আমরা উঠে যেতে পারতাম। কারণ এই এই যখন আমরা আবার কাজ শুরু করব তখন শুরুতেই কিন্তু আমরা আসলে এই ইন্টারেস্টটা দেওয়ার মতো পজিশনে থাকবো না, যেটা এক আপা বলেছেন অলরেডি যে আমাদের কাজ করে রোল করে একটা সেটা থেকে সুবিধা পেতে পেতে 6-7 মাস লেগে যাবে। সো ওই ইন্টারেস্টটা যদি আমাদের এক বছরের জন্য না থাকে, বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের জন্য অনেক সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, সেটা আসলে পুনর্নিরীক্ষণ চলছে, সমস্ত কিছু ভেবে দেখা হচ্ছে, এবং এক্সপার্টিস যারা আছেন বিশেষ করে এই সেক্টরে যারা গুরু গুণীজন আছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, নীতি নির্ধারক বৃন্দ আছেন, তারা এগুলো নিয়ে ভাবছেন, এবং তারা এটা নিয়ে অনেক দৃঢ়ভাবে কাজ করছেন যাতে উদ্যোক্তারা সত্যি সত্যি এসএমই উদ্যোক্তা
দের জন্য এসএমই খাতে প্রথমবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন তৃণমূল পর্যায়ের একজন উদ্যোক্তা থেকে শুরু করে সকল উদ্যোক্তা যেন এ সুবিধা পান এবং তারা ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে সেই প্রণোদনা প্যাকেজের যে ঘোষণাটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটা সুবিধা যেন সকল উদ্যোক্তারা পান। আমরা বিশ্বাস করি বাংলাদেশে 78 লক্ষ সিএমএসএমই উদ্যোক্তা আছেন এবং তাদের প্রত্যেকে হাতে হাত ধরে এগিয়ে যাবেন এবং দেশ সেখানে সঙ্গে আছে, সরকার সেখানে সঙ্গে আছে, আমাদের ক্রেতারাও আমরা বিশ্বাস করি দেশীয় পণ্যে অনেক বেশি আগ্রহী হবেন। যেভাবে আপনারা আপনাদের কথাগুলোকে বলেছেন সেটাকে তারা অনেক অনেক মূল্যায়ন করবেন, সকলে ভালোবেসে দেশের পণ্যগুলোকে কিনবেন এবং আমরা এগিয়ে যাব একটি সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যতে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক প্রার্থনা করি, অতি শীঘ্রই যেন বাংলাদেশ করোনা মুক্ত হয়, সারা বিশ্ব করোনা মুক্ত হয়, আমিন। এবং আল্লাহ পাক যেন আমাদেরকে খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে যাবার তৌফিক দেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনুষ্ঠান শেষ করবার আগে আমরা একটি কথা বলি সকলে, সেটা হচ্ছে যে সব উদ্যোক্তারা একসঙ্গে আমরা বলে উঠি যে ঘুরে দাঁড়াবে এই বাংলাদেশ, আর এই জন্য আমাকে একটা 1 2 3 গুনতে হয়। আমি কি সেটা গুনতে পারি, তারপর কি আপনারা বলতে পারেন? ঠিক আছে, 1 2 3 ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমরা একটা সাউন্ড পেয়েছি কিন্তু এখানে 5টা সাউন্ড আছে, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে, তারপর আমরা অনুষ্ঠানটি শেষ করবো। তারপর মাসুদ পারুল, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আরেকবার বলছি, আরেকবার বলবো সেটা, সাবের আনোয়ার আন্তরিক ধন্যবাদ এত সুন্দর সময়টি দেবার জন্য, উমে হাবিবা নীলা আপনাকে আন্তরিক ধন্যবাদ সময়টি দেবার জন্য, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের সঙ্গে সুলতানা পপি আপনারা জয়েন করেছেন, আন্তরিক ধন্যবাদ। আমি আরেকবার বলছি 1 2 3 ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আন্তরিক ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা, আপনাদের সকলকে, যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন ঘুরে দাঁড়াবে বাংলাদেশের আজকের পর্বে, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিদিন আশা জাগা নিয়া মনে শক্ত করে সাহস আনা, নিজের মনকে শক্ত করে বাঁধা এবং দৃষ্টি প্রসারিত রাখা, নিজের প্ল্যানকে স্ট্র্যাটেজিকে ছালিয়ে নেওয়া, নিজের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় প্রার্থনায় মোনাজাতে আমাদের যে মুক্তি, যে পানা চাওয়া, যে মাফ চাওয়া এবং ক্ষমা প্রাপ্ত হওয়ার সে সময়টি দিয়ে আমরা সুন্দর একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন ঘুরে দাঁড়াবে বাংলাদেশের প্রতিটি সেশনে। আমরা আজকের সেশন এখানে শেষ করছি, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।